ভাই শুনতেছেন জি ভাই শোনা যাচ্ছে কি করব শুরু করে দিব না দুই মিনিট দেখব খোলা পান অল্প দেখা যাচ্ছে জি ভাই শুরু করে দিতে পারেন তাহলে শুরু করে দিই না জি ভাই আমার স্টুডেন্ট ভাইরা কি অবস্থা তোমাদের আছো কেমন আজকে আবার তোমাদের সাথে আমি আসছি কথাবার্তা বলবো আর কি নাকি আমি ভালো আছি কে আমি কে কে কথা বলতেছে চিনতে পারতেছো নাকি আমাকে কে কথা বলে হম হম হ্যাঁ বলতেছে পূজা তানজিম আলো পূর্বা ধ্রুব আছে যাই হোক চিনে না আরিফ কয় ইস কাউসার ভাই হ্যাঁ কাউসার ভাই আজকে তোমাদের সাথে ওদিক দিয়ে আছে হচ্ছে কি হয়ে আমাদের চারণ কবি চারণ কবি কে চারণ কবি হচ্ছে শাওন ভাই কারণ কবি থাকবে তোমাদের সাথে কে এনে পড়বে আর হচ্ছে এদিকে আরেকজন ভাই আছে তোমাদের সাথে আবরার ভাই দুইজন থাকবে আর আমি হচ্ছে তোমাদের এনেতে থাকবো সাথে কথাবার্তা বলার পড়বে আর কি আপনাকে তো দেখি নাই লাইভে আসবেন না ধ্রুব বলতেছে তাই আমি আমি চেহারা দেখাই নাই আমার চাঁদ বোতন আমি দেখাই নাই তোদের কি বলিস বাবুরা এই আমি চাঁদ বদন দেখাই নাই তমাল বলতেছে হ্যাঁ এই যে বলছে দেখছি কেউ কে বলে হ্যাঁ কেউ কেউ বলে না সুন্দর চেহারা বলে কি আচ্ছা এখানে প্রতিক্রিয়া কেউ হ্যাঁ বলতেছে কেউ না বলতেছে আচ্ছা বুঝছি দেখা যাক শুরু করলে দেখা যাবে আজকে তোমাদের ইন্টারন্যাশনাল এর সাত নম্বর লেকচার আজকে হচ্ছে যুদ্ধবিগ্রহ আর হচ্ছে বিভিন্ন সংগঠন নিয়ে আমরা কথাবার্তা বলবো নাসিরম বলতেছে ভাই আপনার নোরানের চেহারা দেখছি তাই ও যারা লাস্ট পর্যন্ত ছিল না তারা দেখে নাই হয়তো মেবি হতে পারে আচ্ছা যাই হোক আমরা ক্লাস শুরু করতে পারি ওরা নাকি ভাই আপনার চেহারার স্ক্রিন নিয়ে রাখছে নিয়ে রাখছে তাই তো বললো একজন চ্যাটবক্স আচ্ছা আচ্ছা তো দেখি স্মার্ট যুগের ছেলে মেয়ে ভাই বিপদে পড়লে কোন দিন জানি দেখবেন আপনার যুগে আপলোড করে প্রোফাইল পিকচার দিয়ে দিছে বুঝছেন বিশ্বাস করা যায় না আসলে কখন কি করে ফেলে আচ্ছা ভাই আমরা শুরু করে দেই আমার চাঁদ বোতন দেখে নাই না আপনার পেছনের পর্দাটা বেগুনি হ্যাঁ আমার পেছনের পর্দাটা বেগুনি পেছনে না পাশে বাম পাশে আমি এমন একভাবে বসতে হয় আমার পাশে থাকে হচ্ছে জানালাটা আর আর কি কি এই রুমে আলোর স্বল্পতা আছে কিঞ্চিত যাই হোক একজনে বলছে সারাদিন টেনশন অবস্থা খারাপ না তোমার টেনশন করার কোনো দরকারই নেই আল্লাহ উত্তম বিচারক এটা ভুলে গেলে তো সমস্যা তুমি পরিশ্রম যে অনুপাতে করবা সে অনুপাতে মালিক তোমাকে কিছু একটা দিবেই দিবে বুঝছো কি কি বলছি আচ্ছা আমরা শুরু করব এখনি আর চাঁদ বদন দর্শন তোমাদের হবে এখন না হলো পরে হইতে পারে আমরা ব্রেড টাইমের আগে ভাই আপনার এখানে কি দিন না রাত ওরে সর্বনাচ এ কি রে বাংলাদেশ টাইম এখন কটা বাজে ওই টাইমে যা থাকার কথা ওইটাই বুঝতে পারছি আচ্ছা আমরা ব্রেক টাইমের আগে চাঁদ দর্শন দিব তোমাদের হ্যাঁ তারপরে শাওন ভাই চারণ কবি আবরার ভাই আমার ব্রাহ্মণ বাড়ির মানুষ ছেলেটা তো ব্রাহ্মণ বাড়ির ছেলে বলে এমনি স্মার্ট হয় অনেক এটা বলা লাগে না ব্রাহ্মণ বাড়ির মানে হচ্ছে এক্সট্রা কিছু এটা বোঝা লাগবে তো ব্যাপারটা ব্রাহ্মণ মানে সামথিং মোর কি বলত রাতে আপনার নুরানি মুখের আলোয় দিন দিন লাগে দেখি বিশাল চালাক হয়ে গেছে তোমার একজন কোথাও শুধু মারামারি কথা বললে মেরে ফেলাম একদম গুলি করে মারম কিন্তু মারামারি কুষ্ণা মুক্তিযুদ্ধের সময় আমরা প্রচুর যুদ্ধ করছি একজন বীরশ্রেষ্ঠর কবর আছে ব্রাহ্মণ বাড়িয়াতে এটার প্রমাণ হচ্ছে আমাদের এখানে বড় বড় যুদ্ধক্ষেত্র ছিল ইকুয়াল টু আমরা অনেক বড় যোদ্ধা এখন একাত্তরে সেই কবে আমরা এসব করছি এখন ভুলে গেলে তো চলবে না আমরা প্র্যাকটিসে রাখি আবার বলা তো যায় না কোন দিন মিয়ানমারের সাথে বাইতে যায় ওই লুঙ্গি পরা মঙ্কির দল স্যান্ডেল পরা মঙ্কির দল ওদের তো সাইজ করতে হবে আমাদের তো মিয়ানমারের সাথে যদি দিন বাধেই আমাদের ব্রাহ্মণ বেড়ে ইয়ে একদম সরাল নাচের নগর পাঠাই দিব মায়েরা হুতালেব কোনো আওয়াজ নাই আমরা তো রিজার্ভ সুতরাং এটা বলিস না আমরা মারামারি করি এটা প্র্যাকটিস প্র্যাকটিস গেলে চলবে না হ্যাঁ বলে শুরু করে আমরা খেয়াল দেখো আমাদের আজকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপীয় ইউনিয়ন পর্ব ন্যাটো পর্ব ওয়ার্স প্যাক পর্ব এবং তৎসংলগ্ন হ্যাঁ ডাব্লিউ ব্যাংক থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে কিছু কিছু জিনিস আমরা আজকে এখানে পড়ে ফেলবো আর কি হ্যাঁ তো রেডি হয়ে বসো আজকের ক্লাস থেকে তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন কমন পড়ার কথা ইনশাল্লা মানে এমন টপিক নিয়ে কথা বলবো কোশ্চেন আসেই আসে এগুলো বাদ দেওয়ার তেমন কিছু নাই হম তারপরে যেগুলো লেস ইম্পর্টেন্ট বলবো এই আর কি ওকে আমি তোমাদের সাথে যে এই পাঁচ সাত মিনিট গল্প করছি না পাঁচ সাত মিনিটে কয়জন আসছে মিনিটে আসছে হচ্ছে অলমোস্ট বেশি মানুষ মানুষ আসছে আসছে প্রায় জন এই এই যে কতক্ষণ ধরে আমি তোমাদের সাথে গল্প করছি এখন যদি আমি শুরু করতাম ওরা আইসা বলতো ভাই কয়লা স্লাইড পড়াইছেন এখন কোথায় আছেন পিছনে কয়টা গেছে সামনে কয়টা আছে কিউএন এবং চ্যাট বক্সেরা এরা ঝড় তুলে দিত বুঝতে পারছি যদি আমরা 10 মিনিট আগে এলাউ করে রাখি সবার জন্য কিন্তু সবাই ওই টাইমে আসে না এই যে এখন আসতেছে সঙ্গত কারণেই আমরা একটু দেরি করছি বুঝতে পারছি কথাগুলো আমরা রাইট টাইমেই তোমাদের সাথে ছিলাম ওকে দেখো একটা ম্যাপ দেখতে পাচ্ছ তোমরা এই ম্যাপটা একটু দেখা লাগবে ম্যাপ দেখা লাগবে এই কারণে কারণ এটা রিলেটেড কিছু বিষয় আমরা জানবো কিছুক্ষণ পর পর এগুলা বারবার কথাবার্তা আসবে অমিত বলতেছে আমার মেসেজ ইগনোর করতেছেন স্যার না রে বাবু তোর মেসেজ ইগনোর করব কেন তোর সাথে শত্রুতা আছে আমার সামনে পড়ে নাই বেটা তো একটু খেয়াল করো ও আমার এখানে আবার দিয়ে দিছে আজান আমার হুজুর একটু পরে পরে আজান দেয় কি করব কথা বলে যাব নাকি আজানের সময় দু মিনিট চুপ থাকব কি মতামত জাতি কি বলে জাতি কি বলে আচ্ছা তাহলে হ্যাঁ কাছের আজান যেহেতু চুপ থাকা ভালো হ্যাঁ কাছেরা যান আমার বা বাসার খুব কাছে ওকে থ্যাংক ইউ এভরিবাডি আচ্ছা এখানে ইন্টা মিন্টায় মাঝখানে দুই মিনিটের মধ্যে আমি তোমাদের কতগুলা জিনিসের উত্তর দিয়ে দিই আমি জানি তোমরা কিভেন্ডে তে কোনো না কোনো স্টেজে প্রশ্নগুলা জিজ্ঞেস করবা তাই আগে বলে দিচ্ছি পরে কিন্তু আর এই প্রশ্নগুলা করবে না ঠিক আছে আচ্ছা প্রথম প্রশ্ন প্রথম কথা হচ্ছে আজকে জিগের শেষ ক্লাস না ভাইয়া এরপরে আরেকটা ক্লাস আছে আট নাম্বার ক্লাস ওটা দিয়ে হচ্ছে আমাদের জিগের ক্লাস শেষ ঠিক আছে দুই নাম্বার যে জিনিসটা হচ্ছে দরকার সেটা হইলো যে ভাইয়া আমাদের প্রতি ক্লাসে গেলেই এটা কমন দিয়ে স্টুডেন্ট জিজ্ঞেস করে যে ভাইয়া ইয়া কে বলে খালি স্লাইড পড়লেই হবে কিনা স্লাইড পড়লেই কি সব কমন পাবো ভাই এত সহজ না তুমি খালি স্লাইড পড়বা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সব কমন পেয়ে যাবে ঠিক আছে আমরা তোমার ফাউন্ডেশন তৈরি করে দিচ্ছি সাধারণ জ্ঞান পড়ার কোনো শেষ নাই সাধারণ জ্ঞান এখন জানতে জানতে অসাধারণ পর্যায়ে চলে যেতে হবে ঠিক আছে সাধারণ জানাশোনা দিয়ে তুমি সাধারণ জ্ঞানের সকল প্রশ্নের উত্তর করতে পারবা এরকমটা কিন্তু না আর একটা হইল যে বিষয় যে তাহলে ভাইয়া কি পড়বো আমি সব সময় সাজেস্ট করি নিয়মিত পত্রিকা পড়া উচিত ঠিক আছে পত্রিকা পড়তে হবে নিয়মিত পত্রিকা না যারা পড়ে তারা দেখা যায় অনেক কিছুই পারে এবং পত্রিকার লেখনের একটা ধরনা ধরন আছে ঠিক আছে কিভাবে লিখে সম্পাদক এগুলাতে কি লিখে কোন কোন বিষয়গুলো নিয়ে কমনলি আলোচনা করে এইটা যদি তুমি দেখো তাহলে তুমি বুঝবা কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট আর কোন জায়গাগুলো কম ইম্পর্টেন্ট ঠিক আছে সুতরাং পত্রিকা পড়তে হবে পত্রিকা পড়ার আসলে কোনো বিকল্প নাই সাম্প্রতিকের বিষয়গুলা নিয়ে ভাইয়া প্রতি ক্লাসে তোমার প্রশ্ন করো ভাইয়া সাম্প্রতিক কিছু আলোচনা করে দেন তো সাম্প্রতিক কিছু আলোচনা করে যে কিছুদিন আগে ইউএস ইলেকশন গেল প্রেসিডেন্সিয়াল ইলেকশন বাইডেন এখন শপথ নিলেন এগুলো নিয়ে অনেক কাহিনী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতা পালা সময় একটা চ্যালেঞ্জ দেখা গেছে ঠিক আছে অনেকে ভয় ছিল আদৌ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তর করতে চাইবে কিনা ওখানে কোনো ঝামেলা হবে কিনা ঠিক আছে তো এটা নিয়ে মাঠ কিন্তু অনেক গরম এটা দেখতে পারো দ্বিতীয়ত হচ্ছে কয়েকদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এই বছরের আনুমানিক জুলাই জুন জুলাইয়ের দিকে হচ্ছে রোহিঙ্গা রিপাট্রিয়েশন আবার শুরু হইতে পারে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো হইতে পারে ঠিক আছে তো ওই অংশগুলা পত্রিকায় আসতেছে কিছুদিন পর পর সেটা দেখতে পারো ব্রেক্সিট হচ্ছে ব্রেকসিট তো দিন ধরেই হচ্ছে অনেক কাহিনী কাহিনী আসতেছে পত্র সেটা দেখবা ঠিক আছে কোন দেশে যদি সরকার পরিবর্তন হয় তাহলে কোন সরকার গেল কোন সরকার ক্ষমতায় আসলো এগুলা দেখবা ঠিক আছে তারপরে হচ্ছে যে নেপাল ইস্যু এবং ভুটান ইস্যু নিয়ে দুই দিন পর করে গুলা লিখতেছে ঠিক আছে বিশেষ করে হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে বিরোধপূর্ণ ভূখণ্ড গুলা এগুলা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে সেগুলো দেখবো ঠিক আছে আমাদের বাংলাদেশে কোনো মেজর হ্যাপেনিং হচ্ছে কিনা এগুলো দেখবা আমার মনে কাউসার চলে আসছে শুরু হয়ে যাবে ওকে থ্যাংক ইউ তোমরা তো আসলে এতক্ষণ তো বলে দিছে কিভাবে কি করবা তারপরেও আমরা তোমাদের সাপোর্টিং হিসেবে চেষ্টা করব সামনের লেকচারটা যখন হবে তার মধ্যে সাম্প্রতিক যে টপিকগুলো ইম্পর্টেন্ট বিগত মোটামুটি এক বছরের মধ্যে যেগুলো ঘটছে বা খুব রিসেন্টলি যেগুলো ঘটছে সেগুলো একটা তালিকা তোমাদের দেওয়া যায় কিনা টপিক ধরে ধরে পড়ার দায়িত্ব কিন্তু তোমাদের খবরদার মনে রাখবা যেহেতু তুমি হচ্ছে সোলজার ফাইটটা তুমি করবা ট্রেনিংটা তোমারই নেওয়া লাগবে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই আমরা তোমাদেরকে টপিক ধরে ধরে বলে দেবো এগুলো ইনশাল্লাহ তোমরা তোমাদের মতো করে পড়ে ফেলবা কথা কি বুঝাইতে পারছি চেষ্টা করবো এরকম একটা টপিক সুন্দর করে দু একটা স্লাইড নিয়ে এই টপিক গুলো একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দেওয়া যায় কিনা এরপরে তোমরা ইন্টারনেট ঘাইটা পত্রিকা ঘাইটা বিগত কয়েক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সালতামামি মামি বাজারে তোমার রিসেন্টের প্রচুর বই আছে পড়তে পারো এগুলো নাইম ভাইয়ের একটা বই আছে রিসেন্ট ভিউ চমৎকার বই আর ওরা যেসব আছে আর কি এগুলো তোমাদের মতো করে তোমরা পড়ে ফেলবো আমরা চেষ্টা করবো তোমাদেরকে টপিক বলে দিতে আর কি বুঝছো কিনা আর নিজেরও একটু স্মার্ট হওয়া লাগবে কি কি ঘটছে কিভাবে ঘটছে কোনটা কেমন ইম্পর্টেন্ট এগুলো একটু নিজ দায়িত্বে খোঁজাখুঁজি করতে হবে কথা কি বুঝছো কি বলছি হ্যাঁ তমাল জুবাইজিকে দিয়ে কি হবে দেখো পৃথিবীতে একমাত্র স্বয়ংসম্পূর্ণ বই একটাই সেটা কোরআন শরীফ বুঝছো কি না আর মানুষ তো যত কিছু লিখছে যে যেই হোক কেন কোনো পরীক্ষার জন্য কোনো বই স্বয়ংসম্পূর্ণ না জিনিসটা একটু নিজে চিন্তা করবা ঠিক আছে জন্য দুইটা তিনটা বই যদি পারো মিলা মিলা পড়ার চেষ্টা করবা তোমাদের কাছে চেষ্টা করা বাকি এটা ওভারঅলার পক্ষ থেকে ডিসিশন আসবে কথা না বাড়াই আসো ময়দানের নামে পুরি কোনো ভূমিকা নাই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পাচ্ছ এটা ফ্রান্স একটু ম্যাপের দিকে তাকাও আমার মার্কারের দিকে এই যে এখানে হচ্ছে তোমার জার্মানি যে ম্যাপটা দেখতো সেটা জার্মানি এবং জার্মানির ভিতরে লেখা আছে বেলজিয়াম বেলজিয়াম দেশটা কুই দেশটা হলো এই যে এই যে ভিতরে তোমাদের কাছে বাফার স্টেটে বুঝাইছিলাম যে মাঝখানে থেকে যে চিপার মধ্যে পড়ে এই হলো জার্মানি এই হলো ফ্রান্স মাঝখানে থেকে সে হলো চিপার মধ্যে ছিল ও নেদারল্যান্ড আর এই জায়গাটা হচ্ছে ইংল্যান্ড বুঝছো এই হলো ডাবলিন ডাবলিন মানে এটা হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ডাবলিন ওই যে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ এই যে নরওয়ে এই যে সুইডেন কথা কি বুঝতেছো না আমি একাই সব বুঝতেছি তো এই ম্যাপগুলো দেখানোর কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের এই যে ক্ষেত্রটা এখানে যে হইল মারামারিটা এই যে অস্ট্রিয়া আর হাঙ্গেরি সেটাকে তখন বলা হয়তো অস্ট্রো হাঙ্গেরি আলাদা আলাদা ছিল না দুইটা এক ছিল হাঙ্গেরি বলা হইতো তো এই জায়গার মধ্যেই মারামারিটা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের অর্থাৎ তুমি যদি বিশ্বের মারামারির ইতিহাস যদি তুমি আসলে দেখো সত্যি কথা সব থেকে বেশি অসভ্য ওরাই ছিল ইউরোপের মানুষ যত যুদ্ধ হয়েছে তার আশি পার্সেন্ট ওরাই করছে সারা পৃথিবীর যুদ্ধের এখন ওরা সব হলো সভ্যতার ভান ধরছে বং ধরছে আর কি বকদর্শে মানে ভুল থেকে শিক্ষা নিচে হয়তো বা যদি পজিটিভলি বলি অনেক মারামারি করে দেখছে লাভ নাই জন্য ভালো হয়ে গেছে ভালো হয়েছে মানে নিজেরা মারামারি করে না আমাদেরকে পুরো এসা খেপে আর কি তো এখন এরা নিজেরা যা করার করছে এখন আর করে না এখন বলে যে আমরা কি হয়েছি আমরা অনেক সব হয়েছি আমরা আর মারামারি করি না আমরা ভেরি গুড যাই হোক যাই করছে করছে এখন এই জায়গাটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই রিলেটেড কিছু কথাবার্তা আমরা একটু পরে পড়বো যেগুলো তোমার কাজে লাগতে পারে আসো দেখো আমি চেষ্টা করব প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুতে আমার আগের ক্লাসে প্রচুর সময় খেয়ে ফেলছে আমি চেষ্টা করব একটু দ্রুত এখান থেকে যাও কারণ পেছনের দিকেও খুব দারুণ দারুণ টপিক প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট যাতে করে তোমাদের ব্যালেন্স করে একটু ফিনিশ করতে পারি আর কি দেখো একটু মনোযোগ দিও শুরুর দিকে হ্যাঁ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে বলছে চোদ্দ সালের চব্বিশে জুলাই তুমি অনেক বই পাবাই ততটা আঠাশে জুলাই অপশন দেখে তারপরে অ্যানসার করো চব্বিশ আঠাশ কোনটা থাকে এবং শেষ হয়ে গেছে এগারো নভেম্বর এটা ঠিক আছে কোনো সমস্যা নাই আর বিশ্বযুদ্ধের কারণ হিসেবে এখানে দায়ী করা হয় প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুই জায়গাতেই জার্মানদের উগ্র জাতীয়তাবাদ নীতি উগ্র জাতীয়তাবাদ নীতি মানে হচ্ছে জার্মানরা তো আর এরা বলে আমরা হচ্ছে আরিয়ান আমরা সব থেকে অভিজাত জাতি সবথেকে থেকে অভিজাত ব্লাড আমাদের বডিতে সুতরাং এই বিশ্বের মানুষকে আমরা যেটা বলবো তারা সেটাই শুনবে আমাদের থেকে রয়্যাল আর কেউ নাই এই আইডিয়াটাই তোমার প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনের শক্তি হিসেবে কাজ করছে কিভাবে কাজ করছে এটা তোমাকে দ্বিতীয় দেখাবো দেখো মিত্র শক্তি আর অক্ষশক্তি বলতে আসলে কি মনে যুদ্ধ বুঝায় যারা লাগায় যারা যারা দায়ী দেশ তাদেরকে বলা হয় আর তাদের বিরুদ্ধে দাঁড়ায় প্রতিরোধ করে প্রতিবাদ করে তারা হচ্ছে মিত্রশক্তি তো প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তি কারা জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি মানে অস্ট্রোহাঙ্গেরি আর হচ্ছে তুরস্ক তুরস্কের নাম তো তখন তুরস্ক ছিল না তখন এটাকে বলা হয়তো অটোমান সাম্রাজ্য এবং মনে রাখবা বিশ্ব রাজনীতিতে বড় বড় যুদ্ধের একটা কমন কালচার আছে সেটা হলো যে হারবে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে নিয়ে যাওয়া হবে গ্রামে দেখছো না কোনো গরিব কৃষকের ঘরে যদি সুন্দরী বউ থাকে তাহলে যিনি গ্রামের মোড়ল উনি কিন্তু তার দিকে একটু ফিরে ফিরে তাকায় আর মনে মনে বলে যে গরিবের ঘরে সুন্দরী বউ থাকবে কেন আর যদি সে সুন্দরী কোনো কারণে বিধবা হয় তাহলে তো তার অবস্থা আরো খারাপ কথা বুঝছো তো বিশ্বযুদ্ধ গুলো বা বড় বড় যুদ্ধ গুলো এরকমই যে হারে তার সমস্ত কিছু লুটপাট করা হয় তুরস্কের বিশাল অংশ ছিল রোমান সাম্রাজ্য একদম ইউরোপের গ্রিস পর্যন্ত এদিকে আরব উপদ্বীপ যেটা সৌদি আরব দুবাই কাতার ওমান বাহারাইন যে এলাকাটা আছে ইয়েমেন পর্যন্ত এটা আরব উপদ্বীপ আবার উত্তর আফ্রিকার একদম তোমার মরক্কো পর্যন্ত একটা বিশাল এরিয়া ছিল তুরস্কের আন্ডারে ওডোমান সাম্রাজ্য বলা হয়তো যেই প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক হারিয়ে গেছে তুরস্কের কাছ থেকে খাবলা মেরা সব নিয়ে যাওয়া হয়েছে আজকের যে ভূখণ্ডটা আছে এটা দিয়ে তার কাছ থেকে তার যে পাঁচ সাত ডবল জট্টুক ছিল সব কায়রা নিছে কে নিছে এই ইংল্যান্ড নিছে কথা বলছো নিয়ে জমি অটোমান সাম্রাজ্যের অংশ ফিলিস্তিন ওখানে বানাইছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইসরায়েল রাষ্ট্র তোমাদেরকে কত ক্লাস এগুলো বলছি এগুলো ইন্টার রিলেটেড জিনিস সেম হিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমার জাপানের অধীনে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোরিয়া উপদ্বীপ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেই জাপান হারলো তার তারা পাঠাই দিয়ে গেল এক ভাই নিয়ে উত্তর অংশ এক ভাই নিয়ে গেল বোঝাচ্ছি রাশিয়া এবং আমেরিকা তো বড় বড় যুদ্ধগুলোর কমন কালচার হচ্ছে যে হারবে তারে লুটপাট করো কি তোমার হচ্ছে এই যে জার্মানির কথা বললাম এই জার্মানি সেও বেশ বড় ছিল এবং তার কাছ থেকে এগুলো নেওয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা দুই ভাগে ভাগে করা হয়েছিল পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি যে পোল্যান্ডকে আক্রমণ করছে তার কারণ হিসেবে জার্মানি বলছে পোল্যান্ডের যে বন্দর আছে একটা ডানজিক বন্দরটা এটা জার্মানির ছিল আগে প্রথম বিশ্বযুদ্ধে হাইরা যাওয়ার পরে তার কাছ থেকে ডানজিক বন্দর নিয়ে পোল্যান্ডকে দেয়া হয়েছে পরে জার্মানি পোল্যান্ডকে বলছে বলছে ভাতিজা এটা আমার জিনিস আমার আবার দিয়ে দাও কারণ পোল্যান্ড বলছে না তখন ডানজিক বন্দর ফিরে পাওয়ার জন্য জার্মানি পোল্যান্ড আক্রমণ করছে এটা ছিল অজুহাত কথা বলছে এবং ডানজিং আসলে জার্মানি ছিল তো এই যে দেখো যেই হারে তারই টুকরা করা হয় তারই সুন্দরী বউ কায়রা নেওয়া হয় তারে রাস্তায় নামে দেয়া হয় এটা হলো বড় বড় যুদ্ধগুলো একটা কমন কালচার বোঝাতে পারছি নিশ্চয়ই আচ্ছা তারপরে এরপরে আসো আরো কিছু লজিক এখানে আসে যেগুলো জড়িত আছে সেগুলো নিয়ে একটু কথা বলি এখন জার্মানদের উগ্র জাতীয়তাবাদ নীতি কিভাবে থেকে কাজ করছে কারণ আমরা তো খোলা চোখে পেছন দেখি যে যে যুবরাজ মিস্টার ফার্ডিন্যান্ড এই ফার্ডিন্যান্ড বেড়াইতে গেছিলো সার্বিয়াতে তো সার্বিয়াতে বেড়াইতে গেলে আতোতাই ওরে গুলি করে মায়েরা ফেলে এখন যদি প্রশ্ন করো আততাইকে আততাই মানে হচ্ছে কোনো বেনামি মানুষ ধরো বাংলাদেশে যদি কোনো ভিআইপি আসে সফরে আর যদি কোন এক মজনু যায় তার গুলি করে ফট করে মেরে দেয় তাহলে এই মজনু হলে লোক না পুলিশের লোক না কোনো কিছুই না পার না এরকম হলে তার আততাই বলে তো অস্ট্রিয়ার যুবরাজ বা অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ ফার্ডিনেন্ড সার্বিয়াতে বেড়াইতে গেছিল ওরে গুলি করে মেরে দিছে মেরে দেওয়ার পরে অস্ট্রিয়া বলছে সার্বিয়াকে তখন অস্ট্রিয়া শক্তিশালী অস্ট্রহাঙ্গেরি সার্বিয়া দুর্বল বলছে যে মার্চে ওকে ধরে আমাদের হাতে দিয়ে দাও আমরা বিচার করব অথবা তাকে বিচারের আওতায় আনো এখন সার্বিয়ার পিছনে আছে কে ওই যে বড় ভাইরা আছে সব বুঝছো এখন এই ফ্রান্স ব্রিটেন বেলজিয়াম রাশিয়ার বড় ভাইরা আছে থাকার কারণে সার্বিয়ার পাত্তা দেয় করার আছে ঠিক এক মাস সময় গেলে হাঙ্গেরি বলছে ঠিক আছে কথা তো শুনলি না এবার ঠেলা বুঝো এবার অস্ট্রোহাঙ্গের সার্বিয়া সার্বিয়াকে আক্রমণ করে বসছে আর পেছন থেকে জার্মানি বলছে কোনো কথা নাই ধর তোর কথা শুনে নাই অত বড় বেয়াদব ধর ওরে এখন জার্মানি দিছে তারাই পাওয়ার সে আক্রমণ করছে আর বাকিরা তার পক্ষে এসে দাঁড়াইছে বড় ভাই যারা একদম চূড়ান্ত মারামারি কথা কি বুঝাইতে পারলাম বাই দেখা গেল এবং পরবর্তীতে যখন যুদ্ধ শেষ হয়ে গেল টোটাল যুদ্ধের জন্য দায়ী করা হলো জার্মানিকে কারণ তুমি এই অস্ট্র হাঙ্গেরির এত পাওয়ার দিছ জার্মানিকে দায়ী করে কি করছে এবার শোন জার্মানিকে বলছে যে তুমি যেহেতু তুমি যেহেতু প্রথম বিশ্বযুদ্ধের জন্য তুমি যেহেতু মূল দায়ী সুতরাং আমরা যারা যুদ্ধ করে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে যখন জার্মানি বিপদে পড়ছে কারণ সে তো পরাজিত সে বলছে দেবো তুমি সৈনিক সংখ্যা তারে লিমিট করে দেয়া হলে এর বেশি দিতে পারবে না ওকে তারপর অস্ত্র সংখ্যা এর বেশি যেতে পারবে না ওকে বিমান তোমার ফাইটার জেট এর বেশি ট্যাঙ্ক বাড়াইতে পারবে না ওকে জার্মানি সমস্ত অপমানজনক শর্ত এই ভার্সাইটে যে চুক্তিটা হলো এই ভার্সাইট চুক্তির সমস্ত শর্ত জার্মানি মেনে নিলো কিন্তু সব করে তাদের জন্য অপমানজনক ছিল ওই যে হিটলার মালটার কথা মনে আছে তার দিকে যাচ্ছি আমরা একটা মনোযোগ দিয়ে শুনো কাজ হবে বলছি এখনই এখানে কিছু তথ্য আছে প্রথম বিশ্বযুদ্ধের সময় কে কোথাকার নেতা ছিল ভালো মতো দেখে রাখো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কে তখন উড্রো উইলসন এটা একটু মনে রাখো কারণ উড্রো উইলসনের কথাবার্তা আসবে এখন জার্মানির উপরে এসব অপমানজনক সমস্ত শর্ত দিয়ে দেওয়া হলো এবং জার্মানি সেগুলো মেনে নিল কিন্তু একমাত্র ব্যক্তি উড্রো উইলসন বলছিলেন বিশ্ব নেতাদের যে দেখেন জার্মানির উপরে আপনারা একটু বেশি করতেছেন লেবু তো চাইবেন না লেবু বেশি চাপলে যেটা হবে তিতার রস বের হবে বেশি চাইবেন না লেবুরে কারণ জা বেশি চাপতেছেন আপনারা মনে করতেছেন ভার্সাই চুক্তির মাধ্যমে কিংবা এই যে লিগ অব ন্যাশনস গঠন করতেছি আমরা এর মাধ্যমে পৃথিবী থেকে যুদ্ধ চলে যাবে না পৃথিবী থেকে যুদ্ধ চলে যাবে না যেটা হবে আলটিমেটলি যুদ্ধ আবার হতে পারে হয়তোবা এটা বিশ বছরের যুদ্ধ বিরতি হতে পারে সর্বোচ্চ পৃথিবীতে আবার যুদ্ধ হবে জার্মানির সাথে যেটা করা হয়েছে তারা যুদ্ধ বাঁধেছে ঠিক আছে কিন্তু তার প্রতি বেশি অন্যায় করা হয়েছে এই ভবিষ্যদ্বাণী করেছিলেন কে মিস্টার উড্রু উইলসন এবং কথাটা কত বেশি সত্য একটু খেয়াল করো এগারো নভেম্বর উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে আর এক সেপ্টেম্বর উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে তাহলে ঠিক বিশ বছর পরে লেগে গেছে মারামারি জ্ঞানীরা আসলে ভবিষ্যৎ দেখতে পান যারা জ্ঞানী তারা ভবিষ্যৎ দেখতে পান এটা কোনো অলৌকিক ক্ষমতা না তাদের জ্ঞান দ্বারা তারা করেন এগুলো আমাদের মারানা ভাষা বলছিল বাংলাদেশ হওয়ার কয়েক বছর আগে যে পাকিস্তান যদি আমাদের সাথে এরকম বৈষম্যমূলক নীতি প্রদর্শন করে তাহলে তাদেরকে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম তাদেরকে আমাদের পক্ষ থেকে কি করতে হবে আসসালামু আলাইকুম মানে কি বিদায় তোমাদের সাথে আমাদের সংসার হবে না আউট আবার সুকান্ত ভট্টাচার্যের দুর্মর কবিতা পড়ে দেখবা তোমরা কবিদের কত ভীষণ পাওয়ার থাকে দুর্মর কবিতার মধ্যে সুকান্ত বলছে হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেপে কেপে উঠে পদ্মার উচ্ছ্বাসে অর্থাৎ ওই দিকে হিমালয় এইদিকে সুন্দরবন মাঝখানের জায়গাটা বাংলাদেশ আরো স্পেসিফিকেশন দিয়ে বলছে কেপে কেপে উঠে পদ্মার উচ্ছ্বাসে যে দিক দিয়ে পদ্মা গেছে ওই জায়গাটা বাংলাদেশ এখন সুকান্ত জন্মাই কত সালে উনিশশো সালে মারা গেছে কত সালে উনিশশো সালে সাতচল্লিশ এ সুকান্ত যখন মারা গেছে তার কয়েক মাস পরে পাকিস্তান হয়েছে পাকিস্তান সুকান্ত মারা গেছে মেবি মে মাসে জুন জুলাই আগস্টে হয়েছে পাকিস্তান এবং ইন্ডিয়া তার চব্বিশ বছর পরে পূর্ব পাকিস্তান থেকে হয়েছে বাংলাদেশ যখন দেশ বিভাগ হয় নাই তখন সুকান্ত জানে যে হিমালয় থেকে সুন্দরবন এই মাঝখানে জায়গায় বাংলাদেশ যে দিক পদ্মা নদী গেছে তোমার কি মনে হয় সুকান্ত রাতের বেলা ঘুমাইছিল সকালবেলা সব বুঝে গেছে না পাওয়ার অফ নলেজ এটাকে বলা হয় দূরদর্শিতা এগুলো যাদের মধ্যে সেই লেভেলের ক্ষমতা থাকে তারা কি করতে পারে এই জিনিসগুলো বুঝতে পারে এটা তাদের জ্ঞান আসো সামনে যাচ্ছি সামনে গেলে এই যে লিগ অব ন্যাশন প্রতিষ্ঠা করা হয়েছে উড্রো উইলসন চোদ্দটা ধারা দিয়েছিল চোদ্দ দফার শেষ দফার মধ্যে বলা ছিল একটা সংঘ প্রতিষ্ঠা করা উনি বলছিলেন যে যদি আমরা মারামারি করি তাহলে পৃথিবীতে সভ্যতা বলতে কিছু আর থাকবে না একসময় সব শেষ হয়ে যাবে সুতরাং সবাইকে সবার সেভ করতে হবে এই ধারণা থেকে লিগ অব ন্যাশন প্রতিষ্ঠা করা হয়েছিল এবং পরবর্তীতে যেটা হলো উনিশশো সালে জার্মানির ফুয়ের হন হলো হিটলার একটু একটু বোঝার চেষ্টা করো প্রথম বিশ্বযুদ্ধে হিটলার জার্মানির একজন সৈনিক হিসেবে ফাইট করেছিলেন পরবর্তীতে জেলডেল খাইটা উনিশশো জার্মানির ফুয়েরার হন ফুয়েরার মানে হচ্ছে এখন জার্মানির রাষ্ট্রপ্রধান সরকার প্রধানকে বলা হয় চ্যান্সেলর আমাদের যেমন সরকার প্রধান প্রধানমন্ত্রী আমেরিকাতে প্রেসিডেন্ট জার্মানিতে বলা হয় ফুয়েরার তো জার্মানির ফুয়েরার হন হিটলার হিটলার ফুয়েরার হয়ে প্রথম যে কথা বলেছিলেন উনি বলেছিলেন ভার্সাই চুক্তি মানি না যে চুক্তি বলে আমাদেরকে অপমান করা হয়েছে আমাদের সৈন্য সংখ্যা সীমিত করা হয়েছে অস্ত্র সীমিত করা হয়েছে আমাদের থেকে ক্ষতিপূরণ নেওয়া হচ্ছে ওই চুক্তি মানি না মানি না মানে কি খালি না মানি না ক্ষতিপূরণ তো দেবই না সৈন্য সংখ্যা তো সীমিত রাখবোই না ফরদেরগুলোকে এগুলোকে বাড়াবো এই কথা বলে হিটলার বার্সায় চুক্তিকে ঠেলে দিয়ে সে উল্টা পথে হাঁটা শুরু করলো ক্ষতিপূরণও দিল না এবং শক্তি বাড়াইতে শুরু করলো বাড়াইতে বাড়াইতে তো তেত্রিশ থেকে কত সাল উনিশশো সাল কত বছর হয় এখানে এই চার পাঁচ ছয় বছর পরে তার শক্তি এমন জায়গায় নিয়ে এসে পৌঁছাইলো এখন সে জবাব দেওয়ার জন্য পরবর্তীতে তো পোল্যান্ড আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাই করলো এবং তার সাথে সে আরেক রে ইতালির প্রধানমন্ত্রী তখনকার এই মুসোলিনী আর হিটলার মিলে লাগাই দিলো আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ কথা বুঝতেছ এখান থেকে তোমাদের যে কোশ্চেনটা আসার সম্ভাবনা বেশি একটা হলো আর একটা হলো নাৎসিজম এই জিনিসগুলো আসতে পারে সেটা ব্যাখ্যা করে দেবো আর এখানে যে তথ্যগুলো আছে যুক্তরাষ্ট্রের আটাশ নম্বর প্রেসিডেন্ট উড্রু উইলসন উনি ছিলেন জাতিপুঞ্জের প্রস্তাবক জাতিপুঞ্জের কথা ছিল যুক্তরাষ্ট্র উদ্যোক্তা ছিল কিন্তু জাতিপুঞ্জের উনি সদস্য ছিল না আর এই জাতিপুঞ্জ বা লিগ অফ কারণ তার কাজ ছিল পৃথিবীতে যুদ্ধ থামায় রাখা কিন্তু তার সামনে দিয়ে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তাহলে বোঝা গেল এটা ইনভ্যালিড হয়ে গেছে ওর দেওয়ার চলবে না এটা অটো বন্ধ হয়ে গেছে আর আনুষ্ঠানিকভাবে বন্ধ উনিশ ছেচল্লিশ সালে কিভাবে হয়েছে যখন কঙ্কালের মধ্যে নতুন মাংস দিয়ে ইউনাইটেড অর্গানাইজেশন মানে জাতিসংঘ করা হয়েছে সেটার ভিতর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাইদা গেল আসো বাইদা গেলে কি হয়েছে দেখো এখানে দেশগুলো দেখতে পাচ্ছ এই যে জার্মানি ফ্রান্স এই হলো পোল্যান্ড আর এইখানে তুমি চাইলে ম্যাপে গুগল করে দেখে আসতে পারো এই জায়গায় হলো ডানজিক বন্দরটা যেটা মূলত জার্মানির ছিল এবং জার্মানি পোল্যান্ড বলছে এটা আমাকে দিয়ে দাও পোল্যান্ড বলছে দেব না আক্রমণ করে জার্মানি পোল্যান্ড দখল করে ফেলে দখল করে ফেলে ভেরি সিম্পল জার্মানির পক্ষে এই দিক থেকে ইতালি আছে আর ওই দিক থেকে ছিল জাপান জাপানকে আমরা এখন খুব ভদ্র জানি নষ্টের গোডাউন কথা বুঝতে পারো জাপান চীনকে দখল করে রাখছিল দুইশো বছর বহু আগের কথা বলছি কত ভালো তারা চিন্তা করো এটা ক্যাপসুল একটা দেশ এরকম এত বিশাল চীনকে দখল করে রাখছিল তারা এবং এই জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার পালহাবার আক্রমণ করে আমেরিকাকে যুদ্ধে পায়ে পারা দিয়ে নিয়ে আসে কথা বুঝতে পারছি তাহলে অক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিল এদিকে জার্মানি এদিকে ইটালি ওই দিক থেকে ছিল জাপান আর মিত্রশক্তি শক্তি কারা ছিল যদি বলতে চাও তাহলে আমি এক বাক্যে বলি পুরা পৃথিবী পুরা পৃথিবী ছিল মিত্র শক্তি সামনে নেমে যারা যুদ্ধ করছে তাদের নামটা আমরা পড়ি আর কি কিন্তু আসলে সবারই সমর্থন ছিল মিত্রদের পক্ষে এরপরে বলছে ইহুদি মেয়েকে হিটলার ভালো কাজ করছিল বর্তমানে ভালো কথা বলছো এটা ইহুদিদের প্রতি তোমার হিংসার বহিপ্রকাশ ছাড়া আর কিছুই না এভাবে কখনোই চিন্তা ভাবনা করবে না ইহুদি হোক নাসারা হোক হিন্দু হোক বৌদ্ধ হোক ব্যক্তিগত ভাবে যে নিরপরাধ ইসলাম তাকে হত্যা করার অনুমতি দেয় না তোমার ইহুদি টার্মটার প্রতি বা প্রতি তোমার যদি বিদ্বেষ থাকে তার জন্য কোন ইহুদি ব্যক্তিগতভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হবে না এটা ঠিক না ইসলাম বলে না এটা ইসলাম তাদের বিরুদ্ধে তোমাকে সাবধানে থাকতে বলছে আর হিটলার যত ইহুদিরা মেনায় ফেলছে সব ইহুদি কি ইসলামের জন্য ক্ষতিকারক ছিল তুমি এটা বলতে পারো বর্তমানে বহু পৃথিবীতে বহু ইহুদি আছে যারা হচ্ছে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে উচ্চকণ্ঠ অনেক বড় বড় বক্তব্য দিচ্ছে কথা বলছে বয়কট করছে যেমন ওই যে যে ওয়ান্ডার ওয়ান্ডার উইমেন উইমেন ইহুদি সমান দেয় দেখতেই পারে না বলে ইসরায়েলের এসব নীতি পছন্দ করে মাগজাকার বা ইহুদি কিন্তু সে ইসরায়েলের সমালোচক ইহুদি হইলেই তার কল্যাণে ফালাই দিতে হবে এটা ইসলামও বলে না কোন নিরপরাধ মানুষকে হত্যা করে অনুমোদন ইসলাম দেয় না এবং ইসলাম এটাও বলেছে শাসক যদি মুসলমান হয় আর শাসিত বা প্রজা যদি বিধর্মী হয় তা নিরাপত্তা দিতে হবে তার রক্ত যদি মাটিতে পরে অন্যায় ভাবে বিচারের মাঠে কিন্তু ওই ধরা হবে কথা সুতরাং হিটলার ইহুদি মারছে এই এই জন্য ভালো কাজ করছে টাইপের চিন্তা ভাবনা না ঠিক আছে এগুলো খুব ভালো চিন্তা না সে যত ইহুদি মারছে সবাই যে খারাপ ছিল তাদেরকে যে মেরে ফেলতে হবে এগুলো ঠিক না কথা বলছো এভাবে চিন্তা করবা না ইসরায়েল

এটা অবৈধ ডেফিনেটলি অবৈধ সেটা ঠিক আছে এটা আমরা চিরদিন তাদেরকে ঘৃণা করব করি তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই কিন্তু তোমার ধর্ম তোমাকে বলে নাই নিরাপরাধ যদি হয় সেই হুদি খ্রিস্টান নাস্তিক ফাস্তিক যাই হোক তার কাইটা ফেলে এটা বলে নাই যতক্ষণ পর্যন্ত সে তোমার উপর উদ্যত না হবে ততক্ষণ তার আঘাত করো না সে যদি তোমাকে আঘাত করে তোমার অনুভূতিতে আঘাত দেয় এরপরে দেখার আছে ব্রাহ্মণবাড়িয়া স্টাইলে মায়ের হবে কথা বুঝাতে পারছি ব্রাহ্মণবাড়িয়া স্টাইলে বাংলা মায়ের

এটা বলে নিজেকে ধিক্কার দিলাম যে কাউসার আর তুমি কাদের টিচার হইছো ইন্টার যারা পাশ করে তোমরা জিজ্ঞেস করতেছে ইহুদি কি তাই না যা হোক সেটা কথা না তবে তোমাদেরকে পরিষ্কার বলি পরিষ্কার শোনো ইহুদি হোক আর যেই হোক সে যেভাবেই হোক হ্যাঁ একজন বলছে অনুভূতিতে আঘাত হ্যাঁ অনুভূতিতে আঘাত করলে তা তারা দেখার আছে কারণ আমার অনুভূতি আমার কাছে আমার সম্পদ তোমার অনুভূতি তোমার কাছে তোমার সম্পদ তুমি তোমার চেষ্টাকে তোমার মতো করে ডাকো আমার চেষ্টাকে আমি আমার মতো করে ডাকি কোন সমস্যা আমি তোমাকে বাধা দিই না তুমি আমাকে বাধা দিও না তোমার ধর্মের প্রতি আমার শতভাগ শ্রদ্ধা আছে প্রত্যেক ধর্ম এটা বলে মানুষ এগুলোকে বিকৃত করছে ইসলাম বলো হিন্দু বলো সব ধর্মের কথাগুলো খুব সুন্দর কারণ কোন ধর্ম মানুষ বানায় নাই বানাইছে কে ধর্ম বিধান যিনি দিয়েছেন তিনি মহান সৃষ্টিকর্তা রূপগুলো আলাদা আলাদা ভাবে আসছে সব ধর্মই খুব চমৎকার মানবতার কথা বলে কিন্তু মানুষ এগুলোকে বিকৃত করে এ একে ও ওকে আঘাত করে আমরা যদি পৃথিবীর প্রথম সংবিধানের কথা বলি মদিনার সনদ সেখানে সুন্দর করে কথাটা বলা আছে যে মদিনা নামক যে প্রজাতন্ত্র তার প্রধান হবেন হজরত মোহাম্মদাম কিন্তু ওখানে যারা পত্তলিক যারা মূর্তি পূজা করে যারা ইহুদি যারা নাসারা প্রত্যেকে তার ধর্ম সুন্দর করে পালন করবে এবং ধর্মের প্রশ্নে মদিনা প্রজাতন্ত্র কাউকে অতিরিক্ত সুবিধা দেবে না কি সুন্দর কথা সুতরাং ধর্মের ভিতরকার কথাগুলো তো খুব দারুণ বিতর্কার তুমি যদি বিউটিটা যদি খুঁজতে যাও তুমি যদি আইপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার যদি পড়ো ওখানে কি সব দারুণ কথা আছে এপিজে আব্দুল কালামের ছোটবেলাকার কথা একজন মন্দিরের পুরোহিত খুব সুন্দর সুন্দর কথা বলছে এপিজে আব্দুল কালামকে ধর্মীয় বিষয় নিয়ে তার ফিলোসফিটা কত দারুণ ছিল সুতরাং তারা ধর্মই মানুষের মানুষে ভেদাভেদ করে না কোনো ধর্মই একে অপরের উপরে খরগ্রস্ত হইতে বলে না ইসলামে পরিষ্কার বলা আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না তুমি তোমার ধর্মে থাকো আরেকজন তার ধর্মে থাকুক কিন্তু যদি সে তোমার উপরে খরগ হস্ত হয় তোমার অস্তিত্বের যদি প্রশ্নের যদি টান আসে এবার তো ছাড়ার দরকার নাই তারে এবার আমি বসে কোনো ছাড় হবে না খেলা হবে কথা বুঝাইতে পারছি তো সব ধর্মই মানবতার খুব সুন্দর কথা বলে তার একটাই কারণ কোন ধর্মই মানুষের দ্বারা সৃষ্ট নয় কথা কি তোমাদের বুঝাইতে পারছি কথা বুঝছো সুতরাং ধর্ম প্রকৃতপক্ষে ধর্ম স্রষ্টা পাঠাইছেন ধর্মের ইন্টারনাল বিউটি যদি খুঁজতে যাও দেখবো খুব দারুণ খুব দারুন আমরা জানি না জানি না বলে আমরা এগুলা নিয়ে মারামারি করি হ্যাঁ আব্দুল অফ ফায়ার পাবা বাংলায় পড়ে নেবে যাই হোক আমরা অনেক দূরে চলে গেছি এত কথা বলে আবার কিছু গভীর কথায় চলে যাব হয়তো তোমরা বুঝবো না ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে সহজ করে যতটুকু বোঝানোর দরকার ততটুকু বলছি এই জন্য শেষ কথা হচ্ছে এটা ধর্মের ভিত্তিতে দোলাদলি করব না এটা কোন ধর্মে পছন্দ করে না এবং আমি জানি আমার ধর্ম এটা বলে না আমার ধর্ম বলছে সবাইকে ভালোবাসতে তুমি তোমার ধর্ম পালন করো আর তার তার ধর্ম পালন করলে তাকে সুযোগ দিতে প্রতি মানবিক হইতে বলছে কথা বলছো একটা হাদিস দিয়ে কথাটা শেষ করি নবীজি বলছেন নবীজি বলছেন তোমার কোনো প্রতিবেশী যদি না খেয়ে থাকে প্রতিবেশীকে অনাহারে রেখে যে পেট ভরে খায় সে আমার উন্মত নয় হাদিসের প্রতিবেশী বলছে প্রতিবেশী মুসলমান হওয়া লাগবে মুমিন হওয়া লাগবে এ কথা কোন উল্লেখ নাই প্রতিবেশী ইহুদি হোক খ্রিস্টান হোক পত্তলি হোক ধর্মহীন হোক সে যদি তোমার প্রতিবেশী হয়ে থাকে তোমার উপরে তার হক আছে সুতরাং তুমি তারা অনাহারে রেখে সে কোনো কারণে যদি বিপদে থাকে তুমি পেট ভরে খাও নবীজিতকে শিকারই করে নাই এর চেয়ে বড় মানবতা তুমি আর কোথায় পাবা তুমি বানাইতে পারবে এর থেকে বড় মানবতা মানবতা তোমাকে ধর্ম প্রতিষ্ঠা করে দিছে সব থেকে সুন্দর ভাবে প্রতিবেশী না খায় আছে তুমি পেট ভরে খাচ্ছ নবীজি তাকে উম্মত হিসেবে স্বীকারই করেন নাই ও আমার উম্মত না কত সুন্দর মানবতার কথা সুতরাং ধর্মের ইন্টারনাল বিউটির দিকে যদি তাকাও সৌন্দর্য আর সৌন্দর্য এগুলো মানলে কোনো ঝামেলায় হয় না আমরা নিজেরা হিংসা বিদ্বেষ তৈরি করছি এর জন্য আমরা দায়ী এখান থেকে বের হইতে হবে আর এই এই চিন্তাটা তোমরা করো না যে সেই হুদি মারে ফেলছে বলে সে খুব ভালো এরকম চিন্তা করবো না একটু একটু ব্রড হোক লিবারেল হোক আসো আগাচ্ছি আমরা হ্যাঁ তারপরে যেটা বলছিলাম তো এখানে বলছিলাম যে পোলেন্ড আক্রমণ করার মাধ্যমে কি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় সূচনা হলে তার দিকে এই যে মুসুলিনী আছে এখন মুসুলিনীর একটা হচ্ছে ফ্যাসিজম আর হিটলারের নাৎসিজম এটার ব্যাখ্যা তোমাদের দেব বলছিলাম উইংস অফ ফায়ার এর কি ফায়ার অগ্নিপক্ষ হ্যাঁ অগ্নিপক্ষ এটাই তো অগ্নিপক্ষ বাংলায় পাবা এটা ষাট কি সত্তর টাকা দাম মারাত্মক লেভেলের বই কারণ ফিলোসফি ধরে টান দিবে যদি এই বই পড়ো এখন আসো এই নাৎসিবাদ আর ফ্যাসিবাদ কি একটু বুঝাই দিই দেখো এই নাৎসিবাদের মূল কথা ছিল আমরাই শ্রেষ্ঠ হিটলার শিখাইছে তার জার্মান মানুষদেরকে আমরাই শ্রেষ্ঠ একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেই তোমরা জার্মানির ফুটবল ম্যাচ যদি দেখো একটু খেয়াল করে তো জার্মান প্লেয়ারদের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের অ্যাটিচিউডটা একটু কেমন জানি মনে হয় একটু অতিরিক্ত ভাব আছে এই গ্রহের সেরা ফুটবলার এখন বলা হয় লিউনেল মেসিকে কিংবা কারো কারোর কাছে ক্রিশ্চানো রোনালদো ঠিক আছে আমি বিতর্কে যাচ্ছি না যে যাকে পছন্দ করো কিন্তু ক্রিশ্চান রোনালদোর মধ্যে একটা জিতার জন্য ক্ষুধা আছে একটা অতিরিক্ত অ্যাগ্রেসিভ ভাব আছে খেলার জন্য সে জান দিয়ে দেয় কিন্তু জার্মানদের বডি ল্যাঙ্গুয়েজ মধ্যে একটা ঔদ্ধত্ব আছে একটু খেয়াল করবা একটু মিলাই দেখো আমি যেটা বললাম মিলাই দেখো আর তোমরা তো অনেককে দেখো নাই আমরা যখন খেলা দেখছি দুই এ চারের কথা ছয়ের কথা বলছি মাইকেল বালাক মনে আছে ভাই বালাকের কথা এই বালাক হচ্ছে হাঁটু দিয়ে আঘাত আর্জেন্টিনার একটা গোলকিপার রে মাই রাইফেল ছিল না বড় ধরনের আহত জানি করছিল মাইকেল বালাক জার্মানির বোধ তখন ক্যাপ্টেন ছিল না কি ছিল তো এদের মধ্যে একটা হাব বাব আছে একজন বলছে কিন্তু ওজিল সেরা তমাল তুমি কিছু জানোই না ওজিল জার্মান নন ওজিল একজন টার্কিশ একজন তুরস্কের মানুষ তুরস্কের বংশোদ্ভূত ওজিল সে মুসলমান প্রথমত সে মুসলমান দ্বিতীয় সে জাতিগত সে জার্মান না সে হলো তুরস্কের মানুষ মনে থাকবে আমরা যেটাকে মাসুদ বলি টার্কিশ ভাষায় সেটাকে বলা হয় মেসুত মনে থাকবে তো ওজিল তো জার্মান টিমই খেলছেন ওখানে গিয়ে নাগরিক হয়ে বাট উনি ওখানকার কেউ না উনি জার্মানির মানুষ ওকে ম্যাথুস সেরা প্লেয়ার হ্যাঁ সবাইকে তো বলছি না লাম খুব ভালো ডেফিনেটলি লাম ভালো কিন্তু জার্মানদের মধ্যে দেখবা তুমি বায়ার মেনুকে খেলা যদি দেখো আর সহজ করে বলি দেখবো ওদের হাঁপ বাপটা কি খাইয়ে ফেলাবে না কি করবে তার ঠিক নেই কথা বুঝছো যাই হোক এই যে নাচিবাদ জার্মানদেরকে শিখাইছে কে শিখাইছে এই হিটলার বলছে আমরাই সেরা আমরা যেটা বলবো এটার উপরে বিশ্ব চলবে এই যে উগ্র বিমান এটা হচ্ছে নাচিবাদের মূল কথা আচ্ছা এবার আসো ফেসিজম বা ফেসিবাদটা কি ফেসিবাদে মসুরুনি বলছে যে আমরা কিন্তু মনে করি যে জনগণের জন্য রাষ্ট্র কিন্তু সে উল্টা শিখাইছে সে বলছে রাষ্ট্রের জন্য জনগণ অর্থাৎ রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য জনগণ অন্যায় কাজ হলে সেটাই করবে খুন খারাপি থেকে হলে যাবতীয় অন্যায় কিছু করবে এবং রাষ্ট্র চাইলে জনগণকে জনগণের উপর রাষ্ট্রের স্বার্থকে অক্ষুন্ন রাখার জন্য যে কোনো কিছু করতে পারবে এটা হচ্ছে ফ্যাসিবাদ দেখো দুইটাই ভণ্ড ও বলতেছে আমি সারা সব নষ্ট আর ও বলতেছে যে রাষ্ট্রের জন্য জনগণকে যা খুশি করা যাবে এই দুই বদমাশ মিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টাটা বাজাইছে এবং যার ফলাফল দিতে হয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবন এবং রক্ত দিয়া ওকে বুঝছো কথা এপরে আসো সামনের দিকে চলে যাই এখানে বাকি যে তথ্যগুলো আছে নিজের মত করে সব দেখো মুখস্থ করার তথ্য আর কোনো ব্যাখ্যা-ঢ ব্যাখ্যা তেমন কিছু নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি রাশিয়াকে বলা হয় তার কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রথম জার্মানি যে মাইকটা খাইছে নরম হয়েছে প্রকৃত পক্ষে রাশিয়ার মাইরের কাছে কথা বুঝছো রাশিয়ার মাইর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেজাল্ট তৈরি করার পেছনে সবথেকে বড় ভূমিকা নিছিল কেননা এই হলো যারা জার্মানি আর এই হলো বিশাল দেশ রাশিয়া এখন এই রাশিয়াতে যখন জার্মানি ঢুকছে এলো জার্মানি হলো রাশিয়া যখন এই দিক দিয়ে ঢুকছে ঢুকার পরে এখানে তোর হলো মস্কো তখন স্ট্যালিন বলছে তাদেরকে বাধা দিও না ঢুকতে দাও তারা ঢুকতে 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 রাশিয়ার ভিতরে এসে অঞ্চল চলে গেছে তখন স্ট্যালিন বলছে এই দিক দিয়ে এবার আটকাও ঘরের মধ্যে ঢুকাইয়া দরজা লাগাইছে লাগায় সেই লেভেলে ওদেরকে মনে করে সেই দিছে কথা বুঝছো পেছন দিয়ে যে তাদের রস তাদের খাবার দাবার অস্ত্র প্রবেশ করার রাস্তা আগে বন্ধ করছে তারপরে তারা শীতের কাছে পরাজিত হয়েছে ম্যাক্সিমাম ওই যে তোমরা রেইনকোট গল্পের মধ্যে পড়ছো ছিল হ্যাঁ হ্যাঁ সোভিয়েত হবে তো সমস্যা রাশিয়ার কি অমিত তুমি একটু বেশি পাকনা মনে মনে হচ্ছে হচ্ছে অমিত তুমি একটু বেশি পাকনা তো যেটা বোঝার জন্য যে সহজে যেভাবে বোঝানো যায় সেভাবে বলছি কথা বুঝছো মিস্টার অমিত ফার্স্ট টাইমে যদি বিয়ে করতাম যে বয়স তোমার থেকে বড় পোলা থাকতো আমার আর কিছু বলতে হবে তো ওই যে তোমার হচ্ছে রেনকোটের মধ্যে আছে ওখানে লিখছে যে রাশিয়াই ছিল জেনারেল উইন্টার আর আমাদের এখানে জেনারেল মুনসন এখন রেনকোটের মধ্যে আক্তার উজ্জামান ইলিয়াস আমার থেকে অনেক বড় পণ্ডিত সে লিখছে রাশিয়াই ছিল জেনারেল উইন্টার আমাদের এখানে জেনারেল মুনসুন অর্থাৎ ওখানে উইন্টার শীতকালের সুবিধাটা রাশিয়া পাইছে শীতের সাথে কোপ করতে না পারে মারা গেছে অনেক জার্মান সৈন্য আর আমাদের এখানে বর্ষাকাল এই বর্ষাকালের সুবিধাটা আমরা নিব আমরা মাইরা দিব পাকিস্তানিদের এখন আফতার জমন এলিয়াসও কিন্তু গল্পে বোঝানোর জন্য পাবলিককে লিখছে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন উনি কিন্তু লিখে নাই সোভিয়েত ইউনিয়নে ছিল জেনারেল উইন্টার আমাদের এখানে জেনারেল মনসুন কথা উচ্ছ ওই যে অনুব্রত মণ্ডলের কথা মনে পড়ে গেছে কি কথা যেন অনুব্রত মন্ডল বলে ইদানিং বেশিবার বার বেরোনা কি জানি ঝড়ে পড়ে যাবে

ওকে দারুণ কথা বলছে ওই লোকটা ভালোই কথা বলে যাই হোক এবার আসো ডিডে ডিডে বলছি ভাই ব্যাখ্যা দিতেছি অত অস্থির হয়েও না ডিডে হলো এটা অপারেশন অপারলোড নামে একটা বিশাল অপারেশনের একটা অংশ ডিডে অপারেশন নেপচুনও বলা হয় এটাকে আবার নর্মান্ডি যুদ্ধের দিনও বলা হয় এটাকে বিভিন্ন নামে এটা নামকরণ আছে মূল কথা যেটা সেটা হলো এই জার্মানি আক্রমণ চালায় প্রথম দিকে তো সেই লেভেলে দখল করছে এবং জার্মানি ফ্রান্সকে দখল করে ফেলেছিল এখন ফ্রান্স থেকে জার্মানদেরকে হটাইতে হবে হটানোর জন্য মিত্র বাহিনী অর্থাৎ যুক্তরাষ্ট্র ফ্রান্স কানাডা ইংল্যান্ড সবাই মিলে এই উনিশশো সালের ছয় জুন পরিকল্পনা ছিল এক বছর আগে থেকে জার্মানির নর্ম্যান্ডি উপকূলে প্রায় এক লাখ ছাপ্পান্ন হাজার সৈনিক নিয়ে একটা বিশাল অপারেশন চালাইছিল এটাকে বলা হয় পৃথিবীর যুদ্ধের ইতিহাসে সব থেকে বড় উভচর অপারেশন মানে একসাথে তোমার আকাশ দিয়া মাটি দিয়া তারপরে সমুদ্র দিয়ে সমস্ত দিক থেকে তারা অপারেশন চালাইয়া এই ছয় জন জার্মান বাহিনীকে পর্যদস্ত করে কোথায় ফ্রান্সে এইটার নাম হলো ডিডে সাংকেতিক নাম এটাকে অপারেশন নেপচুন বলে অপারেশন ওভারলোড বলে আবার নরমান্ডির যুদ্ধ বলে বিভিন্ন নামে এটা নামকরণ আছে পরীক্ষার কোশ্চেন কিভাবে চলে আসে তার ঠিক নাই সবগুলো একটু খেয়াল রাখো বুঝতে পারছো আমার সোনা ভাইয়েরা ডিডেটা কি এবং এই যুদ্ধে সেই লেভেলে মাইট দিছিল জার্মানিদেরকে ফ্রান্সে একদম মনে করো সয় দিছে মাইরা এবং এই সময় থেকে তো জার্মানির পতন শুরু হয়ে গেছিল এরপরে আসো সামনের দিকে যদি যাই এগুলো পারবা কোনো সমস্যা নাই সাত ডিসেম্বর আট ডিসেম্বরের তত্ত্বটা একটু দেখো যখন জার্মান একই বলে আমেরিকার যে পাল হারবার পাল হারবার হচ্ছে তোমার ও একজন বলছে ও অনন্ত ভাইয়া তুই প্রশ্ন করছি উম্মত কি আচ্ছা ভাইয়া বলে দিচ্ছি শোন উম্মত মানে অনুসারী দল ফলোয়ার ফলোয়ার বুঝা গেছে অনন্ত আচ্ছা সবসময় টিচারের নাম দেখতে পারে না কারণ কোশ্চেন তো যাওয়া খুব সিম্পল তো উম্মত মানে হচ্ছে অনুসারী দল আমরা যারা হজরত মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করি তার দেখানোর পথে হাঁটি আমরা তার উম্মত বুঝা গেছে রাসুল এটাই বলেছিলেন যে এই জিনিসটা মানলো না সে উম্মত না ওকে অনন্ত ব্যথা কমছে ওকে ঠিক আছে এখন আসো তো আমেরিকার মূল ভূখণ্ডের বাইরে দুটো রাজ্য আছে একটা হাওয়াই আর একটা হচ্ছে তোমার তো যে হাওয়াইয়ের কথা বলছি হাওয়াই তখনও রাজ্য না হাওয়াই তো উনিশশো সালে রাজ্য হয়েছে আমেরিকার তো এই হাওয়াইতে আমেরিকার নিয়ন্ত্রণ ছিল তখন তো উনিশশো সালে সালের সাত ডিসেম্বর আমেরিকার তোমার একটা নৌঘাটি ছিল হাওয়াই এর পাল হারবার নামে কথা বুঝতে পারছো এই পাল হারবারে জাপান হামলা করেছিল হামলা করলে পরের দিন আমেরিকা আনুষ্ঠানিকভাবে ওই যুদ্ধে যোগ দেয় দিয়ে তো আমেরিকা এই সত্য পরবর্তীতে জাপানের ওপরে কিভাবে নিছে এটা প্রত্যেকেই জানো এভারিবডি এখন আর প্রশ্ন করবার রুজভেল চার্চেল স্টালিনের মধ্যে তেহরান বৈঠক হয়েছে সমানে প্রশ্ন করবার তেহরানটা কি তেহরান হলো ইরানের রাজধানী আমরা ক্লাসের শুরু দিকেই বলছিলাম বোধয় যে এগুলো পড়তে থাকো আন্তর্জাতিক শুরু থেকে দেশ রাজধানী মুদ্রাগুলো নির্ধারিত্বে পড়ে ফেলো ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান যা হোক যে দেশগুলো আসবে প্রসঙ্গ প্রাসঙ্গিক ভাবে আমি চেষ্টা করব রাজধানীর নামগুলো টাচ দিয়ে দেওয়ার এক দেশ কেমন অন্য দেশে ঘাটি গারে এ নীরব মাথায় কিছু নাই জার্মানি দখল করে ফেলছে ফ্রান্স এখন দখল করে তো নিজের দায়িত্বে রাখছে তো এখন কি হইবে ওখানে সে ঘাটি কাটতে পারবে না এখন দেখো এই যে এই যে এই যে ইন্ডিয়ান সৈনিক এই যে বিদেশি সৈনিক এই যে বাতিজা এখানে দাঁড়ায় রইছে কথা কি বুঝছ একটু দেখো একটু খবরটা দেখো এখানে কি ঘটনা ঘটতেছে এখন প্রশ্ন কর ভাই যে ইন্ডিয়ান সোলজার দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি করে আমার প্রশ্ন হলো প্রথম বিশ্বযুদ্ধে কাজে নজরুল যে যুদ্ধ করছিল কোনদিন টিচারদেরকে জিগেছিলা প্রথম বিশ্বযুদ্ধে কাজী নজরুল কেমনে হান প্রথম বিশ্বযুদ্ধে আমরা ইংল্যান্ডের উপনিবেশ থাকার কারণে এখান থেকে ভারতীয় উপমহাদেশ থেকে ভারত বাংলাদেশ থেকে একটা ইউনিট করা হয়েছিল সৈনিকদের তার মধ্যে বাঙালি ইউনিট ছিল ওই ইউনিটে নজরুল ছিল সোলজার দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো সেম ভারত তো সাবকন্টিনেন্ট ইংল্যান্ডের উপনিবেশ ইংল্যান্ড এখান থেকে ইউনিট করে যুদ্ধ করাইছে এমন কি তোমরা প্রথম দ্বিতীয় আছে কুমিল্লাতে চট্টগ্রামে অনেকে মারা গেছে অনেক খ্রিস্টানদের কবর গণকবর আছে এখানে মিয়ানমার ছিল জাপানের তাদের হাত থেকে নিয়ে গেল মানে বড় ধরনের যুদ্ধ হয়েছে বাংলাদেশে তখন টুকটাক বিভিন্ন জায়গায় দিয়ে কথা কি বুঝছো সুতরাং এই জন্য এই ইন্ডিয়ান যে সোলজার তারা থাকবে এটা খুব সিম্পল কোনো ব্যাপার না এটা তারপরে আসলে জাতিসংঘ গঠনের জন্য কিছু চুক্তি হয়েছে এগুলো পরবার নিজ দেখতে ভাই এগুলো তার আমি তোমাকে তেলাওয়াত করে দিব না কথা কি বুঝছো লন্ডন আটলান্টিক ওয়াশিংটন ডিসি কাসাবলাঙ্কা আমি কি বুঝাতে পারছি নিজে নিজে পড়তে পারবা কথা বলে না পারবা কিনা নাকি এগুলো আমি তেলোয়াত করব তেলাওয়াত করার দরকার আছে ওকে এই যে বুঝতে পারছে হ্যাঁ এই তথ্যগুলো জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য যুদ্ধকালীন সময়ই বিশ্ব বিভিন্ন জায়গায় বসে বসে বৈঠক করছে যে যে অবস্থা শুরু হয়েছে এমনি এমনি মারামারি করলে তো সব শহীদ হয়ে পড়ে থাকবো তো এগুলো তো ঠেকাইতে হবে লিগ অব নেশন ছিল অত কিছু করে নাই সুতরাং আমরা কি করব তো আমরা এই কি বলে পরবর্তীতে যেন আর কোনো যুদ্ধ না হয় এই ধরনের কোনো ঘটনা যেন আর সৃষ্টি না হয় আমরা আবার নতুন করে একটা সঙ্গ প্রতিষ্ঠা করা লাগবে এই উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় এই সম্মেলনগুলো হয়েছে বুঝছো লন্ডন তো ইংল্যান্ডের রাজধানী আটলান্টিক তো সাগরের মধ্যে নৌতরিতে বসে তারা হচ্ছে মিটিং করছিল ওয়াশিংটন ডিসি আমেরিকার রাজধানী আর কাসাবলাঙ্কা হচ্ছে মরক্কোর একটা শহরের নাম কাসাবলাঙ্কা মরক্কোর রাজধানীর নাম হচ্ছে রাবাত মরক্কো উত্তর পশ্চিম আফ্রিকার একটা দেশ একদম আফ্রিকা মহাদেশের উত্তর অংশ সর্বপশ্চিমের দেশের নামে হচ্ছে মরক্কো আরো সহজ করে বলি তোমরা সবাই যার ক্রাশ বা যার উপরে ক্রাশ নাকি নোরা ফাতিহি চিনি নোরা এই যে গরমি গর্মি তারপরে আর কি জানি বলে ওটারে সাকি সাকি হ্যাঁ মরক্কো মুসলিম কান্ট্রি ডেফিনেটলি এই নোরা হচ্ছে মরক্কোর মানুষ যদি সে ক্যানাডায় বড় হয়েছে হ্যাঁ এই হচ্ছে সেই মরক্কো মরক্কোর একটা শহর হচ্ছে ক্যাসাবলাঙ্কা ক্যাসাবলাঙ্কা একটা বড় ভাসমান মসজিদ আছে কিন্তু মাথায় রাইকো ওকে দিলবার দিলবার আর সব বুঝে পোলাপান ট্যালেন্ট মাত্র আসলাম তার এখন দলিল দিচ্ছি অনেকেরা ভুল করবে মাত্র বলছি মাত্র পুল দেখি পারলে হান্ড্রেড পার্সেন্ট খেলে দে যদি হান্ড্রেড পার্সেন্ট খেলতে না পারো তাহলে খবর আছে গুলি করে মারুম সব কটারে এই যে ভুল শুরু হয়ে গেছে একজন বলছে ভাই নুরা ফাতে শিশু সাজো নুরাফাতির না চটপটি বেঁচে মতিঝিল এই যে দেখ তোরা যে যাতে মাতাল তালেও মাতাল তার সবচেয়ে বড় দলিল এই যে আমি পঁয়তাল্লিশ টাইম দিচ্ছি অমিত সত্যি সত্যি না ও একজন মডেল একজন ডান্সার একটা সুন্দরী মেয়ে এই যে দিলাম তোমরা কি করলা তোমরা বিরানব্বই পার্সেন্ট সঠিক উত্তর দিলা তার মধ্যে এখানে চার পার্সেন্ট দিছে মিশর দুই পার্সেন্ট দিছে দক্ষিণ আফ্রিকা দুই পার্সেন্ট দিছে উগান্ডা এরা কারা ক্যাসাবলঙ্কা কোন দেশে অবস্থিত উগান্ডা দিয়ে রাখছে এর ধরে উগান্ডা পাঠাই দেওয়া উচিত আচ্ছা এখন আসো দেখো এই যে মিশর মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটা একটা হচ্ছে প্রিটোরিয়া এই প্রিটোরিয়া হচ্ছে তোমার নির্বাহী রাজধানী বা প্রশাসনিক রাজধানী আরেকটা হচ্ছে ব্লুম এই এই ব্লুমফন্টেইন হচ্ছে বিচার বিভাগীয় আর আরেকটা আছে সেটা হলো কেপ টাউন এই ক্যাপ্টেন হলো জানি আমাদের বাংলাদেশের সরকার কয়টা হাত 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 দিয়ে দিয়ে কাজ কাজ করে করে সরকার তিনটা তিনটা কি একটা হলো নির্বাহী বিভাগ একটা বিচার বিভাগ একটা আইন বিভাগ আমরা প্রত্যেককে জানি রাইট তো সাউথ আফ্রিকার সরকারের মতো তিনটা হাত একটা নির্বাহী বিভাগ একটা বিচার বিভাগ একটা আইন বিভাগ এবং মজার ব্যাপার হচ্ছে তাদের এই তিনটা বিভাগের কাজ তিন জায়গা থেকে তারা সমন্বয় করে এর জন্য প্রিটোরিয়াকে বলা হয় প্রশাসনিক রাজধানী অর্থাৎ সরকার এখানে বসে নির্বাহী বিভাগ এখান থেকে কাজ করে বিচার বিভাগীয় রাজধানী ব্লুমফন্টেইন আর কেপ টাউন হচ্ছে আইন বিভাগের রাজধানী এখন অনেকে প্রশ্ন করে ভাইয়া জোহানেসবার্গ আছে না স্বর্ণনগরী ওইটা কি জোহানেসবার্গ হ্যাঁ ওইটা হচ্ছে বৃহত্তম শহর ওদের সব থেকে বড় শহর হচ্ছে কি জোহানেসবার্গ এখন আবার প্রশ্ন করবে যে সবচেয়ে বড় শহর তো রাজধানী হয় আমরা তো দেখি বাংলাদেশের ঢাকার রাজধানী না তোমার ধারণা ভুল পৃথিবীতে বহু জায়গা আছে সব থেকে বড় শহরটা রাজধানী নয় যেমন যুক্তরাষ্ট্রের সব থেকে বড় শহর নিউ ইয়র্ক রাজধানী ওইটা বড় শহরটা হওয়া লাগবে ওকে তারপরে আসো সামনের দিকে যাই মরক্কো রাজধানীর নাম একটু আগে বলেছি মরক্কো রাজধানীর নাম হচ্ছে রাবাত উগান্ডার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা এই উগান্ডাকে তোমার হচ্ছে উইস্টন চার্চিল কি বলেছিল সে বলেছিল পাল অব আফ্রিকা আফ্রিকার মুক্তা বলার একমাত্র কারণ উষ্ণ আতিথীয়তা আর কিছুই না এই জন্য সে বলছিল আফ্রিকার মুক্তা উগান্ডাকে ঠিক আছে তোমরা জানো আফ্রিকার মুক্তা উগান্ডা যদি প্রশ্ন করে উল্টা দিক থেকে যে কেন বলা হয় তাহলে এটা সবচেয়ে বড় ঢাকা না বাংলার সবচেয়ে বড় শহর কি ঢাকা নাইম সবচেয়ে বড় শহর তো নোয়াখালী বাটা এরপরে তেহরান সম্মেলন তেহরান ইরানে বলছি মস্কো রাশিয়ার রাজধানী ভার্জিনিয়া এটা যুক্তরাষ্ট্রের পঞ্চাশটা অঙ্গরাজ্যের একটা রাজ্য যুক্তরাষ্ট্রে এগুলোতে বসে বসে কি হয়েছে রে এগুলোতে বসে বসে সম্মেলন হয়েছে তারপরে হচ্ছে ডাম্বার্টন ওকস এটা ওয়াশিংটন ডিসির একটা এলাকা ইয়ালটা এটা হচ্ছে ইউক্রেনের একটা এলাকা ইউক্রেন ইউরোপের একটা দেশ আছে রাশিয়ার পাশে সান ফ্রান্সিসকো এটা যুক্তরাষ্ট্রের একটা শহর এবং এখান থেকে তোমার জাতিসংঘ সনদ প্রণয়ন করে জাতিসংঘের মূল যাত্রাটা সান ফ্রান্সিসকো থেকে শুরু হয়েছে কথা কি বুঝাইতে পারছি এখান থেকে সব শুরু হয়েছে এই যে দেখো এই যে তোমার এই এখান থেকে আমি পড়ি উনিশশো পঁয়তাল্লিশ সালের পঁচিশ থেকে ছা এপ্রিল থেকে ছাব্বিশে জুন মিত্র শক্তির দেশসমূহের প্রতিনিধিবৃন্দ একশো এগারোটি ধারা সম্ভবত জাতিসংঘ সনদ প্রণয়ন করেন পঁয়তাল্লিশ সালের ছাব্বিশে জুন উপস্থিত পঞ্চাশটা দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করে পোলেন ওদিন থাকতে পারে নাই হয়তো তার ব্যস্ততা ছিল পনেরো অক্টোবর পঁয়তাল্লিশ সালে পোলেন একান্নতম দেশ হিসেবে স্বাক্ষর করে দেখো পোলেন স্বাক্ষর করছে পনেরো তারিখ আর চব্বিশ তারিখ জাতিসংঘ আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে যদি প্রশ্ন করে তাহলে প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টা ছিল একান্নটাই ছিল পলেন পরে স্বাক্ষর করলেও কারণ ততদিনে জাতিসংঘ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেনি সো একান্নটাই হবে মনে থাকে যেন কিন্তু মূল অনুষ্ঠানে পলেন ছিল না আর কি পরে স্বাক্ষর করে সে কি করছে প্রতিষ্ঠাতা দেশ হিসেবে মর্যাদা লাভ করেছে ওকে তারপরে জাতিসংঘের সদস্য এদিকে তাকাও এখানে সুন্দর সুন্দর তথ্য আছে এগুলো আমরা এতক্ষণ সবগুলো বলে ফেলেছি একশো তিরানব্বইতম সদস্য দক্ষিণ সুদান চোদ্দ জুলাই দুই হাজার এগারোতে হয়েছে আর এর চার দিন আগে নয় জুলাই দুই হাজার এগারো সালে দক্ষিণ সুদান স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার চার দিন মাঝখানে না দশ এগারো বারো তেরো চার দিন মাঝখানে পঞ্চম দিনে সে জাতিসংঘের সদস্য হয়েছে আর আমরা বাংলাদেশ স্বাধীন হইলাম একাত্তর সালে উনিশশো বাহাত্তর সালে সাধারণ পরিষদে আমরা আবেদন করেছি সদস্য হওয়ার এই চিন দিছে ভেটু জাতিসংঘের যে কোনো নীতিগত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এরা কেউ যদি বলে এটা হবে না তাহলে হবে না এক কথা ক্লিয়ার ভেটো শব্দের অর্থ হলো আমি মানি না জাতিসংঘ রিলেটেড যে কোনো সিদ্ধান্তে এই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স এবং চীন এই পাঁচ রাষ্ট্রের কেউ যদি বলে ধরো চারজন বলছে হবে একজন বলছে হবে না শেষ এটা না বলে ভেটো ক্ষমতা তো এখন কোন রাষ্ট্র যদি সদস্য হইতে হয় সাধারণ পরিষদ আবেদন করলে এই নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ সুপারিশ করতে হয় এখন সবাই সুপারিশ করছে চীন মাঝখান দিয়ে করছে না বাংলাদেশকে নিয়ে খেলবো না আমরা সদস্য হইতে পারি নাই বুঝতে পারছো বাহাত্তর সালে আমরা হইতে পারি নাই উনিশশো তেহাত্তর সালে আমরা আবেদন আবার আবেদন করছি চীন আবার ভেটো দিছে বলছে না বাংলাদেশকে নিয়ে খেলবো না আমরা হইতে পারি নাই উনিশশো সালে আবার আবেদন করছি এবার চীন হয়তো বা লজ্জায় পরে আর কিছু কয় না যে দুইবার দিছি তো আর দরকার নাই আমরা অলরেডি তাদেরকে কিছুটা ম্যানেজও করে ফেলছিলাম আলটিমেটলি চিন চিন্তা তৃতীয়বার আর ভেটু দেয় নাই না দিলে আমরা হয়ে যাই সালে অধিবেশনে আমরা সদস্য পাই আর বাকি তথ্যগুলো মুখস্থ করার জিনিস এরপরে দেখো জাতিসংঘের মোট ভাষা হচ্ছে ছয়টা দুইটা ভাষা সবসময় কার্যকর থাকে ইংরেজি আর ফ্রেঞ্চ তবে টোটাল ভাষা ছয়টা কেমনে মনে রাখবা শিখাচ্ছি এই স্থায়ী পরি সদস্যের যে পাঁচটা চীন রাশিয়া ফ্রান্স যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এখান থেকে ভাষা আছে চারটা কেমনে চীনের চাইনিজ ভাষা রাশিয়ার রুশ ভাষা ফ্রান্সের ফ্রেঞ্চ ভাষা আর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ইংরেজি ভাষা তাহলে কটা হলো চারটা হলো বাকি দুইটা অতিরিক্ত একটা স্প্যানিশ আর একটা হচ্ছে আরবি এই জন্য মোট পাঁচটার নাম আর তার সাথে ছয়টা ভাষা একটু মিলায়ে পড়বা আর উদ্যোক্তা দেশ উপরে চারটা বলা আছে পরিষ্কার একটু খেয়াল করে দেখো আর নিচে দেখো ভেটো পাওয়ার চাচ্ছে চারটা কান্ট্রি যদিও সাউথ আফ্রিকাও চাচ্ছে তবে বেশি চাচ্ছে এই চারটা জাপান জার্মানি ব্রাজিল এবং ভারত এখন যদি প্রশ্ন করো ভাইয়া ভবিষ্যতে এরা ভেটো পাওয়ার পাবে কি পাবে না না পাওয়ার সম্ভাবনা বেশি এখন প্রশ্ন ভাই চীন কেন ভেটো দিছে বারবার প্রমি আল্লাহ আমার তোরা বিষ খাওয়ায় মেরে ফেলা আর প্রশ্ন করিস না এরম প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে বহির্বিশ্বের বড় বড় শক্তিগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছিল বাংলাদেশ তাকে সাপোর্ট করেছে ইন্ডিয়া এবং রাশিয়া আর পাকিস্তানকে সাপোর্ট করেছে চায়না এবং যুক্তরাষ্ট্র সুতরাং আমরা স্বাধীন হয়ে যদি যাইতে চাই পাকিস্তানের বন্ধু হিসেবে আমাদেরকে একটু বাধা দিবে এটাই তো স্বাভাবিক নাকি তোরা কি হিস্ট্রি হিস্ট্রিমিস্ট্রি কিছু পরশ নাই নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বহিঃশত্রুর বা কি বলে বহিঃশক্তিগুলোর ভূমিকা কি ছিল এখন বলছে কেন পাবে না কেন পাবে না এই কারণে পাবে না কারণ আহ মার কোনোদিন লোকাল বাসে মনে হয় নাই না লোকাল বাসে উঠলে দেখবি একজন খুব ধাক্কায় উঠবে সে কিন্তু উঠছে ধাক্কায়া মানুষ ভরা সে ওইটা কন্টাক্ট সেই ধমক দিবে আর যদি একজন তুলোস তাহলে তোরে মায়ের হু তাইলাম সে যখন উঠছে কোনো সমস্যা নাই এখন আর কাউকে উঠতে দিবে না সুতরাং এ পাঁচ দেশ তারা চাইবে না ভেটু পাওয়ার আর কারো বারুক অধিক সন্ন্যাসীতে গা গাজন নষ্ট এরা নিজেরা কি করবে এনজয় করবে কথা বুঝতে পারছি সুজা জিনিস তবে যেহেতু ব্রাজিল ভারত জাপান জার্মানি সাউথ আফ্রিকা এরা উদীয়মান শক্তি প্রত্যেকটাই ভবিষ্যতে যদি জাতিসংঘের ভেটো পাওয়ার দ্বারা পাঁচটা রাষ্ট্র যাদেরকে যদি কোনো দিক থেকে বেকায়দা ফেলতে পারে হয়তো বা তাদের মধ্যে কেউ ভেটো পাওয়ার পেতেও পারে তবে খুব সহসাই যে পাবে না এটা মোটামুটি শিওর কেন কারণ জাপান সমানে দালালি করে আমেরিকার ভারতও করে ওইদিকে ব্রাজিল এক সময় পক্ষে বলে এক সময় বিপক্ষে বলে কথা বুঝতে পারছি এখন তারা এক হওয়া কঠিন কথা বুঝছ কি কথা রে ওকে জার্মানি পাবে শিওর একজন বলতেছে পাইতেও পারে পাইলে ভালো আচ্ছা তারপরে আসো সামনের দিকে যাচ্ছি সামনে গেলে এখানে জাতিসংঘ কিভাবে চলে জাতিসংঘের চলার উৎস কি জাতিসংঘের টাকা পয়সা কুই থেকে আসে জাতিসংঘের যে অনেকগুলো অঙ্গ সংগঠন আছে কাজ করে যে জাতিসংঘের যে অনেক কর্মকর্তা কর্মচারী আছে তাদের টাকা কই থেকে আসে তারপরে জাতিসংঘ যে বিভিন্ন মিশন পরিচালনা করতেছে শান্তি রক্ষা মিশন বিভিন্ন জায়গায় এত এত টাকা যে দিচ্ছে জাতিসংঘ বাংলাদেশের যে গিয়ে কাজ করতেছে এত টাকা জাতিসংঘ কই থেকে পায় একটাই উৎস সদস্য দেশগুলোর চাঁদা সদস্য দেশগুলো কি দেয় চাঁদা দেয় তবে চাঁদা দেওয়ার ক্ষেত্রে বলা আছে কোন দেশ তার নিজের বাজেটের পঁচিশ পার্সেন্ট পর্যন্ত দিতে পারবে এর বেশি পারবে না আমেরিকা তার বাজেটের বাইশ পার্সেন্ট দেয় জাপান উনিশ পার্সেন্ট দেয় মানে অনেক টাকা যা মানে নয় পার্সেন্ট দেয় বাংলাদেশ আলহামদুলিল্লাহ শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট দেয় আর বাংলাদেশকে আমি কদিন আগে পড়লাম চাঁদার হার বাড়ানোর জন্য জাতিসংঘ থেকে রিকোয়েস্ট করা হয়েছে ঠিক আছে যে টাকা আর কিছু বাড়ায় দিয়ে যাই হোক জাতিসংঘের নামকরণ করেছিলেন রুজবেল্ট এই রুজবেল্ট কে আমেরিকান ইতিহাসে দুইজন রুজবেল্ট আছে একজন হলেন এ ফ্রাঙ্কলিন ও ফ্রাঙ্ক লিন আর ডিলানো রুজভেল্ট এই রুজবেল্ট জাতিসংঘের নামকরণ করেছেন এটা নামকরণের রুজভেল্ট আরেকজন রুজভেল্ট আছে ওনার নাম হচ্ছে রুজভেল্ট এই ভদ্রলোক সালে সালে মারাই গেছে কথা বুঝতে এবং খুব সম্ভবত উনি শান্তিতে নোবেল পাইছে তাইলে জাতিসংঘ যখন প্রতিষ্ঠা হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালে থিওডর রুজভেল্ট তখন বেছে নাই উনি উনিশশো কত সালে মেবি উনিশ সালে মারা গেছেন সুতরাং থিওডর রুজভেল্ট যিনি উনি কি করেন নাই জাতিসংঘের নামকরণ করেন নাই আমেরিকার ইতিহাসে সব থেকে বেশি ক্ষমতায় যিনি ছিলেন তৃতীয়বার তিন মেয়াদে যিনি ক্ষমতায় ছিলেন উনি হচ্ছেন ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট যার কথা আমরা উপরে লিখতেছি এই যে এই রুজবেল্ট তোমরা প্রত্যেকে জানো যে আমেরিকায় কোন প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারবে না অটো তাকে দুইবার ক্ষমতায় থাকলে নির্বাচনী করতে পারবে না যেমন ওবামা পারে নাই তো রুজবেল্ট এত পপুলার ছিলেন উনিশশো তিরিশের দশকের যে মন্দা ছিল পৃথিবীতে অর্থনৈতিক মন্দা এই মন্দা উনি খুব চমৎকার করে সামলাইছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ খুব চমৎকার করে সামলাইছিলেন এই জন্য আমেরিকার মানুষ সংবিধান চেঞ্জ করে তাকে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচন করে কথা বুঝতে পারছো এই মানুষটা আমেরিকার ইতিহাসে একমাত্র মানুষ যিনি তৃতীয়বার প্রেসিডেন্ট হয়েছিলেন এবং মজার তথ্য হচ্ছে এই ভদ্রলোক কিন্তু শেষ জীবনে হাঁটতে পারতেন না উনি হুইল চেয়ারে চলাফেরা করতেন হুইল বসে সারা বিশ্বকে উনি দেখাইছেন ফর ইস লিডারশিপ আমরা এই রুজবেলের কথা বলছি উনি কি করেছিলেন জাতিসংঘের নামকরণ করছিলেন বাকিগুলো পারবা এখন ও এই পোল আসছে এত কথা বলছে এটা নিয়ে এবার দেখা যাক কি অবস্থা হয় খেলে দাও করে সর্বনাশ এই যদি অবস্থা হয় এত কথা বললাম এটা নিয়ে বলেই পোলটা দিলাম আল্লাহ এখানে উড্রু উইলসনে দিছে চার্চিলে দাগ দিছে মার্শাল টিটুতে দাগ দিছে এরা নিশ্চিত ক্লাস করতেছে না অন্য কাজ করতেছে পোল আসছে আইসার ধমকের একটা অ্যান্সার দিছে তোদের অ্যান্সার দরকার নাই জাতিসংঘের নাম করছেন রুজবেল্ট ফ্রাঙ্কলিন ডি

টিটুর প্রসঙ্গে আসবে তখন আর একটু বলে দেবো এই এই পুল হয় তোদের লজ্জা করে না হ্যাঁ বাংলাদেশ এত বেশি চাঁদা দেয় কেন কম দেয় আমাদের টাকা থাকে না দেব আমাদের টাকার তো এখানে আমরা কি দেব টাকা এখান থেকে যে এই তো বেশি জাতিসংঘ থেকে আমরা কি নেই আমরা তো সার্ভিস দিয়ে যাচ্ছি আর্মি পাঠাচ্ছি পুলিশ পাঠাচ্ছি কত কিছু পারে তাদেরকে সার্ভিস দিচ্ছি তাদেরকে আমরা খুব বেশি নেই নাকি জাতিসংঘ কি গোড়া ডিমটা করছে আমাদের জন্য রোহিঙ্গা ক্রাইসিস টাকা তো দরকার নাই আমি মনে করি ট্রাম্পের মতো কেউ যদি বলে যে দেবো না ডাব্লিউএইচও কে টাকা দেবো না ধাপাবাজি না দেওয়া উচিত তারপরে দিচ্ছি খাতিরে দিচ্ছি তারপরে আসো সামনের দিকে যাই জাতিসংঘ ভবন হ্যাঁ ব্রেক একটু পরে একটু ব্রেক দিব চার্চিল বর্ণবাদী ছিলেন কিনা মারাত্মক লেভেলের বর্ণবাদী ছিলেন মার্জিয়া নো ডাউট অ্যাবাউট ইট চার্চিল বর্ণবাদী ছিলেন তবে খুব পপুলার ছিলেন উনি চরম পপুলার একজন মানুষ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইংল্যান্ডে পৃথিবীতে এই যে ইউনেস্কো ওয়ার্ল্ড রেজিস্টারে যে সেরা সেরা ভাষণ অন্তর্ভুক্ত করা হয়েছে বঙ্গবন্ধু সাত মাসের ভাষণ প্রত্যেকে জানি এগুলো চার্চিলের ভাষণ আছে উই শাল ফাইট অন দ্য বিচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের মানুষকে মোটিভেট করার জন্য এই ভাষণটা দিছিলেন যে ব্রিটিশরা হারতে জানে না ব্রিটিশরা ফাইট করতে জানে আমরা নদীতে আকাশে সমুদ্রে সমুদ্রে সৈকতে মাঠ দিতে সব জায়গায় লড়াই করব। ওই ওইটার নাম হল উইশল ফাইট অন দা বিচ কথা কি বুঝছো তো চার্চিল বর্ণবাদী ছিলেন এই কারণে তার বিরুদ্ধে অভিযোগ আছে একাধিক আবার উনি আমাদের যে ইন্ডিয়ার মহাত্মা গান্ধী গান্ধীকে রাগ করিয়া খেপা বলছিল যে হাফ কারণ গান্ধীর ঠেলার কাছে ইন্ডিয়া থেকে তাদেরকে চলে যেতে হয়েছে কথা বুঝছো যাহুক তবে চার্চিল অনেক পপুলার ইংল্যান্ডে এবং একমাত্র রাজনীতিবিদ যিনি সাহিত্য নোবেল পাইছেন বইয়ের নাম হিস্ট্রি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই বই লিখে সাহিত্য নোবেল পাওয়া গেছেন ওকে তারপরে বলছিলাম জাতিসংঘ ভবন এগুলো এখানে সব মুখস্থ করার কথা এখান থেকে কোনো কিছু বাদ দিও না সবই মুখস্থ করবা মুখস্থের জিনিস সবকিছু আচ্ছা তারপরে সামনের দিকে গেলে এখানে জাতিসংঘের মহাসচিব বৃন্দের নাম দেখতে পাচ্ছো এখান থেকে একটু সিলেক্টিভ হবা প্রথম মহাসচিব ট্রিক এটা মনে রাইখো আর নিচে থেকে বর্তমান মহাসচিব অ্যান্টোনিও কুতেরেস উনি নবম মহাসচিব এবং বাড়ি হচ্ছে পর্তুগাল এটা মাথায় রাখবা আরেকটা মাথায় রাখতে পারো উথান্ট মায়ানমার বাড়ি ছিল আমাদের মুক্তিযুদ্ধকালীন উনি ছিলেন মহাসচিব আরেকটা কথা মনে রাখতে পারো এই হামার শোল্ড উনি মারা গেছিলেন বিমান দুর্ঘটনায় জাতিসংঘের মানুষ যিনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ওকে তারপরে আসো আর তো বাকিগুলো যদি পারো মাথায় রাখো খুব দরকারি কিছু নাই এখানে তবে প্রথম যে ট্রিক ছিলেন আর বর্তমানে যে অ্যান্টোনিও গুতেরেস এবং সতেরো সাল থেকে বর্তমানে যে পর্তুগালের মানুষ এটা মনে রাখাই লাগবে মাস্ট এই যে এই হলো বর্তমানে আন্তর্জাতিক আদালত আমরা এখানে আনবো আসব কথা বলবো আনান কমিশন হচ্ছে রোহিঙ্গাদের বিষয়ে তোমার হচ্ছে তদন্ত করে সুপারিশ করার জন্য মিয়ানমার সরকার কর্তৃক গঠিত একটা কমিশন যেটার প্রধান ছিলেন মিস্টার কফি আনান এটা নাম আনান কমিশন যদি আনান কমিশনের সুপারিশগুলো মিয়ানমার মানে নাই আলটিমেটলি লোক দেখানোর জন্য করছিল তাহলে ব্রেক দিয়ে দিয়ে একটা ছোট ব্রেক কতক্ষণ দিব রে ব্রেক বাচ্চারা বাবা আচ্ছা বাহ তো মিশ্র প্রতিক্রিয়া আচ্ছা ব্রেক ছয় মিনিট চলবে হুর বর্তমান প্রধান হচ্ছে তেদ্রোস আদানম গেব্রিয়াসুস তেদ্রোস আদানম গেব্রিয়াসুস ওর বাড়ি ইথিওপিয়া এটা আসতে পারে কারণ হু অনেক আলোচিত হয়েছে তো আসতে পারে একজন কয় ভাই ডোন মাইন মোরক্কোর মেয়েরা এক অনেক সুন্দর হয় তালহা মাইন তো করছি আর ডোন মাইন কি হবে বাংলাদেশের মেয়ে বিয়ে কর একটা মেয়ের এটা উপকার হইব ওকে আমরা ব্রেক কার্যকর করছি এখন থেকে ঠিক ছয় মিনিট পর কথা হবে এই বাচ্চারা সবাই আছে নাকি হ্যাঁ সবাই আছে না আচ্ছা গুড এ সবাই একসাথে বলতেছে রোজগাল উনিশশো পঁয়তাল্লিশ সালে মারা গেছে ভাইয়া আহ আয়োজন করছে ভাইয়া লাইভে আসার কথা ছিল ঠিক আছে চাঁদ বদন দেখাই দিব হ্যাঁ ভালো ভালো কমপ্লিমেন্ট দিবি তো বলবি আমি যেমন হয় বলি ভাইয়া ওয়াও দারুন সুন্দর জোস হ্যান্ডসাম এসব বলা লাগবে কিন্তু নইলে খবর আছে পরের ক্লাস বন্ধ বাকিটা হ্যাঁ ঠিক আছে দেখে ফেল এই দেখ ইটস মি দেখা যাচ্ছে আমাকে যেটা দেখতেছ এটাই আমি হ্যাঁ হ্যাঁ জান্নাত কিন্তু আমি দিয়ে চা খাইছি কিনা হ্যাঁ খাইছি আচ্ছা বলবো কি ফাটাই দে কি কই কথা কই হুম একজনে কি কয় কয় ভাবি জিতছে কে রে নীরব আয় ভাই নীরব ভাই বুকে আয় একদম দারুণ কথা কইসিস তুই একদম তরে খাওয়ামু নীরব আচ্ছা চাদর কই আজকে আজকে চাদর নাই রে গায়ে চাদরটা খুলে ফেলাইছে আচ্ছা তারপরে এটাকে বলছে সিয়াম নাকি সিম রে এস এইচ আই এম তাই তো হ্যাঁ সুন্দর ভালো 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 হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ এই না হ্যাঁ এই না হলো তোর কি বলে কি সাউন্ড ভাই কই এই মিয়া সাউন্ড ভাই সাউন্ড ভাই

এত সুন্দর আমি হচ্ছে গত কোন একটা ক্লাসে তো আমি আসছিলাম ওরা কে কে ছিল না বোধ হয় নাকি বুঝলাম না ওকে ভাই একজন ছাত্রী জানায় এখনো তেলে নাকি দশ বারোটা বিয়ে করতে পারবেন এই দেখ জুড়ে বলিস না বাসায় যদি শুনে খাওয়া বন্ধ করে এই না নীরব আমার সোনা ভাই বল কি খাবি তুই একদম দারুন বুদ্ধিমান ছেলে ভাই এই জায়গাটা দেখেন কি করলে দেখাইলে সে তো আমি তো এরকম শেয়ার করি শেয়ার করলে তো বলে না আমার নাকি পাম দিছে ফ্লাপান এখন এখন আপনার ভাবির কথা আমি ফেলি কিভাবে কারণ আমি তো পাম বলে বলে নেই আমি তো বলি বল মেলে মারে হলাম তো ওরা তো ভয়ে বলে নাকি রে একজনকে ভাবি ভয় পান নাকি আরে পাগলা রান্না বন্ধ খাওয়া বন্ধ

something exclusive okay ঠিক আছে একদম ফুড পান্ডা আছে না বেটা কষ্ট করে টাকা আমরা সব ফুড পান্ডা দিয়ে দিব বুঝছ না এটা জন্য তেল স্ট্রোকে ভয় করি ঠিক আছে ওকে আমার ভাইরা কথাবার্তা বলে ফেলেছি আমরা এবার টাটা আবার কথা হবে আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি ক্লাসের দিকে মনোযোগী হই ওকে অনেক কথা সবার কথা পড়তে পারলাম না কারণ একসাথে চ্যাট ঢুকে পড়ে মানে যখনই ওপেন করি একশো দেড়শোর কমে থাকে না অনেক অনেকভাবে রেসপন্স ওয়াই ইত্যাদি ইত্যাদি এখন তো অনেক কমপ্লিমেন্ট সবাইকে ধন্যবাদ সবার কথা পড়তে পারি না কেউ মন খারাপ করো না আসো আন্তর্জাতিক আদালত আইসিজে আর আইসিসি দুটোর মধ্যে একটা পার্থক্য আছে একটু বোঝা লাগবে আইসিজে মাটা যেটা এখানে একটু খেয়াল করো এ কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না এখন আমরা যদি রোহিঙ্গার জন্য মামলা করি তাহলে মিয়ানমারের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে করতে পারবো গাম্বিয়া যেটা করছে তাহলে ব্যক্তির বিরুদ্ধে মামলা চলে না রাষ্ট্র সাথে রাষ্ট্রের বিরোধ গুলোকে এখানে নিষ্পত্তি করা হয় আইসি যেতে আর যেটা আইসিসি এখানে তুমি চাইলে কি করতে পারো ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারো কোনো সমস্যা নাই কথা বুঝছো এটা জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন নয় এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান দুটুই আন্তর্জাতিক আদালত পার্থক্য হলো একটা ব্যক্তির বিরুদ্ধে মামলা চলে না একটা ব্যক্তির বিরুদ্ধে মামলা চলে নো প্রবলেম যেমন আরো সহজ উদাহরণ করে দেই আমাদের ট্যাংরাডিলা এবং মাগুর ছড়া নামে দুটো গ্যাস ক্ষেত্র আছে সিলেট অঞ্চলে যেখানে অগ্নিকাণ্ড হয়েছিল তার জন্য আমরা দায়ী করছি কাকে নাইকোকে নাইকো হচ্ছে একটা ক্যানাডিয়ান কোম্পানি যাদেরকে দায়িত্ব দিছিলাম গ্যাস তোলার জন্য তাদের অবহেলার কারণে এটা হয়েছে আমরা কি করছি আমরা মামলা দিয়ে দিছি এদের বিরুদ্ধে যে তোমরা দায়িত্ব দিছিলাম দায়িত্ব অবহেলা করছো আমি বহু টাকা লস খাইছি এই যে মামলাটা নাইকোর বিরুদ্ধে করছি কোথায় করছি আইসিসিতে করছি চাইলে এখানে কোনো কোম্পানি কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি হ্যাঁ কোন গোষ্ঠী তাদের বিরুদ্ধে মামলা করা চলে ওকে আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যেটা বুঝে দিতে চাইছিলাম সম্ভবত বুঝতে পারছো তারপরে হচ্ছে সদস্যপদ লাভের জন্য আবেদন আচ্ছা একটু একটু খেয়াল করে এখানে আচ্ছা এখানে বাংলাদেশ যেগুলো নিয়ে করছে এগুলো আমরা পড়ে ফেলছি উপরে জিনিসগুলো দেখো সব পড়ে ফেলছি আর জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি এসে করিম নারী প্রতিনিধি ইসমত জাহান এটার অর্থ হলো জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র থেকে একজন প্রতিনিধি এখনো আছেন ফার্স্টে পাঠিয়েছিলাম এসে করিমকে প্রথম নারী হিসেবে পাঠিয়েছিলাম ইসমত জাহানকে আর এখন বলছে বিন মোমেন এটা ভুল হে ততটা ঠিক না এখন যিনি আছেন উনি রাবাব ফাতিমা কথা বুঝতে পারছো এখন জাতিসংঘে যিনি আমাদের প্রতিনিধিত্ব করতেছেন ওনার নাম হচ্ছে রাবাব ফাতিমা উনি আরেকজন মহিলা তাইলে ইসমত জাহান প্রথম মহিলা রাবাব ফাতিমা দ্বিতীয় মহিলা এটা ভুলে গেলে চলবে না আর জাতিসংঘের মহাসচিবের সহকারী আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরা হক বাংলাদেশের প্রথম নারী এই পোস্টে কাজ করছেন আর মাসুদ বিন মোমেন যে ভদ্রলোক আগে ছিলেন স্থায়ী প্রতিনিধি হিসেবে উনি বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আচ্ছা এই তথ্যগুলো এখন যেগুলো আছে সবগুলো মুখস্থ করার বিষয় এগুলো আর তেমন কোনো আলোচনার বিষয় না ঠিক আছে দেখতে পাচ্ছি না এগুলো মুখস্থ করে ফেলবা আর সঙ্গ কার্যক্রমে বাংলাদেশ আঠাশ জেলা অংশগ্রহণ করে সেটা হলো এই ইরাক ইরান মিশন যেটা সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত নাম হচ্ছে ইউনিমগ এটা হয়েছিল কেন তোমরা জানো টাইগ্রিস আর ইউফ্রেটিস দজলা নদী বা ফুরাত নদী বলতে আমরা যেগুলোকে চিনি এই দুইটা নদীর মিলিত প্রবাহ আছে একটা দুই নদী দুই দিক থেকে আয় সেখানে মিলছে মিলে একসাথে প্রবাহিত হয়েছে এটার নাম হলো সাত ইল আরব এই দুইশো কিলোমিটার লম্বা সাত ইল আরবের নিয়ন্ত্রণ কি ইরাকের নিবে না কি ইরানে নিবে এটা নিয়ে তারা আশি সাল থেকে আঠাশি সাল পর্যন্ত মারামারি করছে আঠাশি সালে জাতিসংঘ ইউনিমক নামে শান্তিরক্ষা মিশন পাঠায় এদেরকে মারামারি থেকে থামাইছে প্রথমবার বাংলাদেশ আর্মি পাঠাইছিল এই ইউনিমক মিশন এটা দিয়ে শুরু হয়েছিল আর বলছে বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় এটা একদম সাম্প্রতিক তথ্য বাংলাদেশ এখন প্রথম তবে ভাই আজকে ঘুমাইছো কালকা সকালে বাংলাদেশ দ্বিতীয় হয়ে যেতে পারে এগুলো পরিবর্তনশীল তথ্য এগুলো মাথায় রেখে পরীক্ষা হলে যেও কারণ সংবিধিবদ্ধ সতর্কীকরণ ভুলের জন্য আমরা দায়ী থাকবো না দেখে যাই ঠিক আছে এখন যেটা আছে সেটা বলছি আর কি আচ্ছা বাকিগুলো পারবা জাতীয় শান্তি রক্ষা মিশনের এশীয় কার্যালয় ঢাকায় অবস্থিত এটা খুব ভালো একটা দিক আমাদের জন্য আর জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা আমি এটাকে সংক্ষেপে বলি আনসার কেন বলে আমি বলবো ইউনাইটেড নেশন হাই কমিশন কি বলে ফর রিফিউজিস এটা হলো এই ইউএনএইচসিআর এটা ইম্পর্টেন্ট কেন রোহিঙ্গা ইস্যুতে এটা ইম্পর্টেন্ট কারণ এরা হচ্ছে তোমার শরণার্থী নিয়ে কাজ করে যেহেতু গত তিন বছর ধরে রোহিঙ্গা ক্রাইসিসটা খুব আলোচিত এবং আমাদের সমস্যা সুতরাং এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এটা সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডের জেনেভা মনে রাখবা যত মানবিক প্রতিষ্ঠান আছে মানবিক যেমন এই আনসার তারপর ডাব্লিউএইচও আইএলও এবং সুন্দর সুন্দর মানবিক প্রতিষ্ঠানের সবগুলো সদর দপ্তর হচ্ছে তোমার কোথায় জেনেভাতে এবং জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর পৃথিবীতে এমন শহর এটা যেটার মধ্যে সব থেকে বেশি আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর ওকে আচ্ছা আনসার আমি কেন বলি এটা একটা ব্যাখ্যা দিয়ে দিই এই আনসার শব্দের অর্থ হলো সাহায্যকারী রসুলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন মদিনার যারা সাহায্যকারী যুবক ছিল তাদেরকে বলা হয় আনসার যারা মক্কা থেকে হিজরত করে গেছে তাদেরকে সাহায্য সহযোগিতা করছে বাড়ি ঘর দিয়ে হেল্প করছে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে তো মদিনার সাহায্যকারীদেরকে কি বলা হয় আনসার বলা হয় আনসার মানে হলো সাহায্যকারী বুঝে থাকলে বলো শরণার্থী শুতে এই ইউএন কি করে সাহায্যই তো করে এই জন্য এটা পড়তেও কেমন আনসার আনসার লাগে সব দিক থেকে আমি এটা আনসার বলি সহজে মনে রাখতে পারবো আর কি ওকে তারপরে হচ্ছে তোমার যদি সামনের দিকে যাই সেদিকে একটু একটু মনোযোগ দিয়ে তাকাও আনসারের সদর দপ্তর কোথায় জেনে ভাই আনসার নোবেল পাইছে কতবার চুয়ান্ন সালে একাশি সালে দুইবার আর আমাদের দেশে শরণার্থী মর্যাদায় আছে রোহিঙ্গারা শরণার্থী বিশ্ব সম্মেলন একান্ন সালে হয় বাকিগুলো পারবা বিশ্ব শরণার্থী দিবস বিশ জুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা কি বুঝছো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা বলে যেও না এটা আসতে পারে পরীক্ষায় এরপরে প্রথম নারী সম্মেলন হয় পঁচাত্তর সালে মেক্সিকোতে আর নারীর প্রতি বৈষম্য বিলোপের সনদের নাম হচ্ছে তোমার সিডো এই তোমার আছে আমার মনে পড়ছে একটু খেয়াল করে নিও গুগল থেকে তোমার নারীর প্রতি সকল রকমের বৈষম্য বিলোপ বিলোপের এই সনদের নাম হচ্ছে সিডো এটা জাতিসংঘের একটা সনদ আর এই ইউনিফেম তারপরে ইউএন উইমেন এগুলো জাতিসংঘের নারী বিষয় সংস্থা যেগুলো কাজ করে তারপরে সামনের দিকে আসো মানবাধিকার চুক্তি এটা ইম্পর্টেন্ট ইরাক সরি আরব ইসরায়েল যখন যুদ্ধ হয় প্রথম যুদ্ধ উনিশশো সালে ফিলিস্তিনের জমি দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন এর প্রেক্ষাপটে তোমার এই মানবাধিকার চুক্তি উনিশশো সালে জাতিসংঘ এই সার্বজনীন মানবাধিকার এটা ঘোষণাপত্র পেশ করে সারা পৃথিবীর মানুষের জন্য এবং এটা ছিল দশ ডিসেম্বর উনিশশো আটচল্লিশ এই জন্য পরবর্তীতে এখন পর্যন্ত দশ ডিসেম্বরকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হচ্ছে এটা ভুলে যেও না আর বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি এটা সদর দপ্তর হচ্ছে লন্ডনে আর হিউম্যান রাইটস ওয়াচ এটা মানবাধিকার নেওয়া কাজ করে এটা হচ্ছে আমেরিকার একটা মানবাধিকার সংস্থা এটা মূলত হচ্ছে তোমার তোমার তৃতীয় বিশ্বের দেশগুলো যদি ওদের কথাবার্তা না শুনে যেটা সত্য বাস্তবতা সেটার কথা বলছি আর কি যদি ওদের বড় ভাইদের কথাবার্তা না শুনে তাহলে ওই অ্যামনেস্টিকে কে দিয়া হিউম্যান রাইটস ওয়াচ কে দিয়া রিপোর্ট প্রকাশ করে ওরা বলে যে এদের অবস্থা খারাপ এরা খুব দুই নম্বরই করে খুব ভন করে মানবাধিকারের অবস্থা ভালো না তুমি যদি তাদের পক্ষে কাজ না করো তারা বিভিন্ন রিপোর্টের সমীক্ষায় জরিপে তোমার খারাপের দিকে নিয়ে যাবে নিয়ে তাদের কথা শোনাতে মূলত বাধ্য করে এগুলো উন্নত বিশ্বের এক প্রকারের অস্ত্র বলতে পারো সত্য বাস্তবতার কথা যদি বলি এটা এক প্রকারের অস্ত্র এবং তুমি শুনে খুব অবাক হবে বাংলাদেশে আইন ও কেন্দ্র টিআইবি হিউম্যান রাইটস অ্যামনেস্টি শাখা যারাই আছে যেটা সত্য কথা তোমার এই এজেন্সিগুলো প্রচুর প্রভাব বিস্তার করে সরকারের উপরে তোমরা বড় বড় হইলে বিসিএস দিলে এগুলো বুঝতে পারবা এরা নন স্টেট অ্যাক্টর এরা ক্ষমতায় থাকে না কিন্তু ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে কারণ এদের রিপোর্টের উপরে বিশ্বের অনেক কিছু ডিপেন্ড করে কথা বুঝতে আমার দেশের অবস্থান বহির্বিশ্বের সামনে ডিপেন্ড করে এই জন্য এদেরকে সরকার কি করতে হয় খুশি রাখতে হয় বুঝতে পারছো কি বুঝাইতে চাচ্ছি এর বেশি বলতে পারছি না তারপর ইউএন পারবা এটা দরকার নাই ইউনিফেম ইউনডিপি এগুলো পারবা শেষের দিকে যায় ওখানে গুরুত্বপূর্ণ জিনিস আছে দেখো এই ইউনেপ আচ্ছা আমাদের সাথে দুই পাশ থেকে রাকিব ভাই আছে না শাকিল ভাই কে আছে উদ্ভাস থেকে ভাই আমি আছি রাকিব ভাই ও রাকিব ভাই ভাই ওই হ্যান্ড রেস্ট অফ করে দেন কোলা বোঝে না হুদাই হ্যান্ড করতে থাকে আচ্ছা আমার স্টুডেন্ট ভাইরা তোরা কোনদিন দেখছ তোরা হ্যান্ড রেস্ট করলে তোদের সাথে আমরা ওই সময় কথা বলতে পারছি সম্ভব হয় এটা ক্লাস চলাকালীন আমরা পারি এটা তো কেন হ্যান্ড করিস তোরা আমি তো বুঝলাম না ক্লাস চলাকারই হ্যান্ড রাইস করে তোম নিতে পারি না নিলে ক্লাস নিব কখন এটা সামনে নোটিফিকেশন দিতে থাকে যেটা বিরক্ত করে আচ্ছা দেখো এই ইউনেপ আর এ ডব্লিউ এম ও মনোযোগ দিও মারাত্মক লেভেলে একটা তথ্য দিব এখন দেখো ইউনেপ কি ইউনাইটেড নেশন যেটা হচ্ছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি এরা কাজ করে সারা পৃথিবীতে আর ডাবল এম হচ্ছে ওয়ার্ল্ড মেটোরোলজিক্যাল অর্গানাইজেশন মানে বিশ্বের আবহাওয়া নিয়ে হচ্ছে জলবায়ু নিয়ে এরা কাজ করে সেম পরিবেশের আবহাওয়া জলবায়ু নিয়ে কাজ করে কথা বুঝছো এই ইউনেপ আর ডাব্লিউম দুটা মিলে আবার আরেকটা সংগঠন হয়েছে ওটার নাম হচ্ছে আর আইপিসি মানে হচ্ছে ইন্টার পার্লামেন্টারি কাউন্সিল ফর তোমার হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এখন এই এরা কাজ করতেছে সারা বিশ্বের তোমার হচ্ছে পরিবেশ নিয়ে এখন আইপিসিসি কাদের দ্বারা এই আর হয়েছে দুটো মিলে হয়েছে পরীক্ষায় এই কোশ্চেন তোমার করতে পারে যে ইউনেপ আর ডাব্লিউএম এ মিলে কি হয়েছে আইপিসিসি আরো কথা আছে আইপিসিসি দু হাজার সাত সালে নোবেল পর্যন্ত পাইছে অর্থাৎ বুঝছো না আমি একাই বুঝলাম আর সদর দপ্তর করেছে এগুলো মুখস্থ করে নিবা নিজ দায়িত্বে এবং একটা কথা কোনো সদর দপ্তর নাই তারপরে ইউনিসেফ ইউনেস্কো এগুলো এগুলো মুখস্থ করার জিনিস নিয়ে কথা বলার দরকার নাই দিকে ইউনিডো এই যে আনসার আবার আসছে আনসার জেনেভা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি রে রাজধানীর নাম কিন্তু বার্ন আর জেনেভা সুইজারল্যান্ড একটা বড় শহর ঘড়ি উৎপাদনের জন্য খুব বিখ্যাত শহর জেনেভা এবং সম্মেলনের শহর তারপরে আসো ফাও এ ফাও আরেকটা আছে ইফাত এ দুইটাই খাবার দাবার নিয়ে কাজ করে কথা বুঝতে পারছো এই খাবার দাবার যেগুলো আছে সবগুলো হচ্ছে রুমে লিখে দিই খাবার দাবার যে আছে সবগুলো কোথায় রুমে মানবাধিকার কি বলে মানবতা সব কোথায় মানবতা হচ্ছে কই জেনে ভাতে টাকা পয়সা সব কই টাকা পয়সা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে তোমাকে দেখাই টাকা পয়সা কেমনে ওয়াশিংটন ডিসিতে ডাব্লিউ বি মানে ওয়ার্ল্ড ব্যাংক যে পাঁচটা প্রতিষ্ঠান নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক হয়েছে মানে তোমার হচ্ছে এই আই বি আর ডি তারপরে আই এফ সি তারপরে তোমার আই ডি এ তারপরে তোমার আই সি এস আই ডি তারপরে তোমার মিগা এই টোটাল প্রতিষ্ঠানটাকে বলা হয় ডাব্লিউ বি ডাব্লিউ বি মূলত এই পাঁচটা প্রতিষ্ঠান নিয়ে আইবিআরডি আইএফসি আইডিএ আইসি প্রত্যেকটা আলাদা আলাদা আছে আলাদা 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 মেম্বার টেম্বার কাজের ক্ষেত্র এর টোটাল প্রতিষ্ঠানটাকে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক এটা সদর দপ্তরে কোথায় ওয়াশিংটনে তারপরে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড টাকা পয়সা নিয়ে সমস্ত কাজ কোথায় ওয়াশিংটনে আমেরিকা কত চালাত জাতিসংঘ এবং তার রিলেটেড সব কিছু রাখছে নিউ ইয়র্কে টাকা পয়সা সব ওয়াশিংটনে আর বাকি জিনিস নিয়ে যাও কোনো সমস্যা নাই টাকা নিতে হইলে আমার কাছে আসতে হবে হ্যাঁ বলে খেলা কথা বুঝছো তারপরে হচ্ছে তোমার দিকে আসো ডাব্লিউটিও এটা ছিল হচ্ছে গ্যাট টি উনিশশো আটচল্লিশ সাল থেকে পঁচানব্বই সাল পর্যন্ত এটা গ্যাট ছিল তোমার এটা হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট ফর ট্রেড এন্ড টেরিফ এই নামে ছিল পরবর্তীতে পঁচানব্বই সালে এটা হয়ে গেছে তোমার ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটার সদর দপ্তর হচ্ছে জেনেভায় আর বর্তমান মহাসচিব পরীক্ষা আসতে পারে রবার্তো কারভাল হো দা আজিবেদো পুরো নামটা এখানে লেখা আছে রবার্তো আজিবেদো এ ভদ্রলোকের বাড়ি হচ্ছে ব্রাজিল এই টাইপের নাম দেখলেই বুঝবো হচ্ছে ব্রাজিল ওই এলাকার নাম এরকম হয় এরপরে এত কথা যাকে নিয়ে বললাম সেই আনসার চলে আসছে তোরা খেলে দে আনসারের সাথে দে দিয়ে দে টাইম হৃদয় প্রশ্ন করছে আয়তন নিয়ে দৈর্ঘ্যগুন গুণ উচ্চতা দেশের আয়তন কি কেন এটা বলে হৃদয় মনে করো তোমার গ্রামের বাড়িতে একটা জমি আছে হ্যাঁ তো গ্রামে গিয়া তুমি কোনোদিন বলছো আমার জমির ক্ষেত্র ফুল কথা বললে দেশের তো তল হয় না যে প্রশ্ন করছো এই যে তোমার ডাইমেনশন এই যে এটা ইট এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এরকম কি হয় দেশের বুঝো না জিনিসটা আচ্ছা তারপরে দেখো তোমরা এখানে সঠিক উত্তর দিচ্ছ উনসত্তর পার্সেন্ট এটা খুব লজ্জাজনক আমরা অনেক কথা বলছি এটা নিয়ে আলটিমেটলি কি করলা তোমরা ওই নিউ ইয়র্ক দিলা লন্ডন দিলা প্যারিস দিলা মানে দিবই ওই ভুল করবেই হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে সুইজারল্যান্ড আনসার সুইজারল্যান্ড কারণ কি সুইজারল্যান্ডের একটা শহরই হচ্ছে জেনেভা জেনেভা সদর দপ্তর আরেকজন তো এখানে সমানে লিখতেছে ইফাত আটা ময়দা সুজি লবণ হাই রে ইফাত মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফুড এন্ড এগ্রিকালচারাল কি জানি ডেভেলপমেন্ট বোধহয় কথা বুঝছো এরা কৃষি একটা সংস্থা সুতরাং আমাদেরও আছে এক জিনিস না তারপরে হচ্ছে ডাব্লিউ এইচ ও এটা একটু আগেই পড়ছি এটাও পড়ছি ডাব্লিউবিটাও পড়ছিআর আইডি মেগা আইসিআসআইডি এই প্রত্যেকটা এটা নিজে দেখতে পড়েনিও প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়বা আমরা বলে দিচ্ছি রে ভাই কোথা থেকে কোশ্চেন আসবে এখন তোমার একটু পুরা নিতে হবে কারণ বুঝতেই পারো সাধারণ জ্ঞানের কোনো সীমাও নাই পরিসীমাও নাই এর কোনো নাই মাপ তারপরে হচ্ছে আয়েল ওই যে বললাম শ্রম সংস্থা জেনেভা সুইজারল্যান্ড সব ভালো ভালো কাজ উনিশশো উনসত্তর সালে আইলো নোবেল পর্যন্ত পাইছে সারা বিশ্বের শ্রমিকদের অধিকার নিয়ে হচ্ছে এরা কাজ করে খুব ভালো ভালো কাজ করে আয়াল ও কথা বুঝছো এবং এরা কিন্তু বলছিল যে আমাদের বাংলাদেশে সম্ভবত পাঁচ হাজার আটশো টাকা মেবি এরা ফিক্স করে দিছিল সম্ভবত পাঁচ হাজার আটশো আমার ভুল হতে পারে যে গার্মেন্টস একজন গার্মেন্টস শ্রমিকের সর্বনিম্ন বেতন হওয়া লাগবে এটা কথা বুঝছো সর্বনিম্ন বেতন এটা হওয়া লাগবে একজন গার্মেন্টস শ্রমিকের তারপরে যেটা হইল সেটা হলো আমাদের দেশের গার্মেন্টস এর মালিকরা বললো যে না এটা যদি সর্বনিম্ন বেতন হয় তাহলে আমাদের বড় ধরনের লস হয়

বহুল আলোচিত গত তিন চার বছর ধরে এই যে ইউনাইটেড কিংডম ইংল্যান্ডের কথা বলছি এই ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড ও কি করছে ও বের হয়ে গেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে এই ইউরোপীয় ইউনিয়ন একটা তোমার সত্যিকার হতে এটা মূলত বাণিজ্যিক জোট কিন্তু এটার মধ্যে রাজনৈতিক চেতনাও আছে রাজনৈতিক এবং বাণিজ্যিক জোট বললে এটাকে ভুল বলা হয় না যেহেতু তাদের একটা পার্লামেন্ট আছে রাজনৈতিক কিছু নীতিমালা আছে তো এই ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা অজুহাত তুলে ইংল্যান্ড বের হয়ে গেছে ইংল্যান্ড বলছে যেহেতু সদস্য দেশগুলো এক দেশ থেকে আরেক দেশে সেনজেন চুক্তি অনুযায়ী বিচাটিসে কিছু লাগে না যে কেউ যে কোনো দেশে সদস্য দেশের মধ্যে গিয়ে বসবাস করতে পারে অভিবাসিত হতে পারে এই সুযোগ নিয়ে অন্যান্য দেশ থেকে আমার দেশে মানুষ বেশি ঢুকে পড়ছে আমি বিদেশে যাই না কিন্তু আমার দেশে এসে তারা আমারে পেইন দেয় অনেক সময় অনেক ফ্যামিলি বলে না দেখবার কোন কোন ফ্যামিলি আছে খুব মেহমান আসে ওনারা নিজেরা খুব বেশি অন্যদের ভাষায় বেরাইতে যায় না কিন্তু বাকিরা সবাই তাদের ভাষায় আসে খুব ইচ্ছা তাদের ভাষায় বেরাইতে আসে তাদের খুব পেইন দেয় বুঝতে পারছো কি না তো ইংল্যান্ড ওরা একটা এরকম অভিযোগ তুলছে যে সবাই আমার বাসায় মেহমান হয়ে চলে আসে তো আমার এখানে বাইরের সবাই কাজ করতে আসার কারণে আমার নিজেদের নাগরিকদের কর্মক্ষেত্র সংকুচিত হয়ে গেছে সো আমি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাব এটা আমার জন্য আমি লুজার কথা কি বুঝতে পারছো এই অভিযোগ তুলে ইউরোপীয় ইউনিয়ন থেকে ইংল্যান্ড বের হয়ে গেছে গণভোট পর্যন্ত হয়েছিল এবং আলটিমেটলি তোমার গণভোটে রেজাল্ট হলো কি খুব অল্প ব্যবধানে পাবলিক এখান থেকে বের হতে চাইছে এবং বের হয়েও গেছে তাহলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য ছিল আঠাইশটা এখন কয়টা হবে এখন হবে সাতাইশটা ভুলে গেলে কিন্তু চলবে না পরীক্ষা আসতে পারে ন্যাটোর সদস্য কয়টা দেখি তো আমাকে বলো তো চ্যাটে ন্যাটো ন্যাটোর মেম্বার কয়টা দেখি তো সম্প্রতি চেঞ্জ হয়েছে পারে নাকি বলা পান একজন বলছে ন্যাটো পাঁচ এগারো পঞ্চাশ ছয় এগারো তেত্রিশ

এই যে ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশ আটাইশ কিন্তু না সদস্য দেশ এখন সাতাইশ এটা মাথায় রাখতে হবে বাকি তথ্য সব তোমার মুখস্থ করার আমার কিছু ব্যাখ্যা কিছু নাই যেটা বলা দিছিলাম সেটা বলে দিছি ও রাশিয়া দুইটা রাশিয়া একটাই রাশিয়ার বিশাল অংশটা দেখানো হয় না আর কি শুধু মস্কো কেন্দ্রিক রাজনৈতিক রাশিয়া যে ওইটা দেখানো হয়েছে এই তামান না আর কিছু না এই যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ইংল্যান্ড যুদ্ধে বন্ধু বিদায় বলছে বন্ধু বিদায় টাটা দেখা হবে কথা হবে হ্যাঁ এখন আপাতত যাই বলে সে চলে আসছে বুঝছো এই যে ও আইসি অফ ইসলামিক কোঅপারেশন এটা জেদ্দার সৌদি আরব এটার হচ্ছে তোমার সদর দপ্তর সদস্য সংখ্যা সাতান্ন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মিশরকে বহিষ্কার করা হয়েছিল আর ওয়াইসির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তিনটা ইংরেজি ফ্রেঞ্চ এবং আরবিক বলে যেও না তারপরে তোমার হচ্ছে কমনওয়েলথ কমনওয়েলথটা কি এটা বহুবার মনে বুঝেছি আমরা কোনো কোনো ক্লাসে প্রাসঙ্গিক ভাবে আগে যারা ব্রিটিশ উপনিবেশ ছিল তাদেরকে নিয়ে ইংল্যান্ড আবার এখন একটা সংস্থা করে রাখছে নাম এবং তোমার ইন্ডিয়া দুটোই কমনওয়েলথ এর মেম্বার তো কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর সর্বোচ্চ কূটনীতিক এক দেশ থেকে আরেক দেশে গেলে তার পরিচয় হবে হাই কমিশনার আর যদি কমনওয়েলথ ভুক্ত না হয় সেক্ষেত্রে হবে অ্যাম্বাসেডর যে সকল দেশ কমনওয়েলথে আছে তারা এক দেশের কূটনীতিক আরেক দেশে গেলে সর্বোচ্চ কূটনীতিক যিনি ডেভেলপমেন্ট তাকে হাই কমিশনার বলে এই জন্য আমরা বলি ইন্ডিয়ান হাই কমিশনার কিন্তু আমেরিকার ক্ষেত্রে হইলে বলি আমেরিকান হাই কমিশনার বলি না তখন আবার বলি কি তখন বলি রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর মনে থাকবে আর এই ইউএসএ জিম্বাবুয়ে মিয়ানমার আরব দেশগুলো ইংল্যান্ডের উপনিবেশ ছিল কিন্তু তারা এখন আর কমনওয়েলথের সদস্য না কারণ কেমন সম্মানে লাগে না এখন মেম্বার থাকলে কায়রোতে কিসের হেড কোয়ার্টার কায়রোতে আরব লীগের হেডকোয়ার্টার কথা না তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যখন ইংল্যান্ড আমেরিকা এবং রাশিয়ার মধ্যে মনে মনে যখন গুঁতাকুতি শুরু হইলো তখন আমরা একটু আগে পড়ছি ন্যাটো হইলো কত সালে উনিশশো উনপঞ্চাশ সালের চার এপ্রিল ন্যাটো হইলো ন্যাটো কেন হয়েছে মূলত রাশিয়াকে ঠেকানোর জন্য মানে সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর জন্য তখন ন্যাটোর জবাব দিতে গিয়া সোভিয়েত ইউনিয়ন কি করল সোভিয়েত ইউনিয়ন করল হচ্ছে রাজধানী পয়সা করলো কত সালে উনিশশো সালে তো পৃথিবীটা দৃশ্যত দুইটা শিবিরে ভাগ হইলো একদল এই ইউএসএ ন্যাটো আরেকদল প্যাক্ট এবং সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক তো তখন পৃথিবীতে স্নায়ুযুদ্ধ যুদ্ধ কোন সময় আমেরিকা রাশিয়াকে ধরে কোন সময় রাশিয়া আমেরিকাকে ধরে তার কোনো ঠিক নেই যখন পৃথিবীটা দৃশ্যত দুইটা শিবিরে ভাগ হয়ে গেল তৃতীয় বিশ্বের অনেকগুলো দেশ বলল আমরা যদি ইউএস এর পক্ষ অবলম্বন করি রাশিয়া মন খারাপ করবে আর রাশিয়ার পক্ষ অবলম্বন করলে ইউএসএ মন খারাপ করবে আমরা যেহেতু গরিব সবাইকে দরকার সুতরাং আমরা তাদের প্রত্যেককে জানাই দেই যে আমরা আনুষ্ঠানিকভাবে বলবো আমরা তোমাদের দৃশ্য তো কারো না আমরা প্রত্যেককেই ভালোবাসি আমরা হচ্ছি জোট নিরপেক্ষ আমরা এই ন্যাটো জোটেও নাই ওয়াশ জোটেও নাই আমরা নন অ্যালাইনড এইটাই হলো ন্যাম কথা বুঝতে পারছো এবং কত প্রাসঙ্গিক তথ্যটা দেখো এই ন্যাম গঠনের প্রথম সম্মেলন হলো উনিশশো সালে দেখো সালগুলো ন্যাটোর সাথে আর ওয়াশ সাথে কত প্রাসঙ্গিক আর পরে উনিশশো সালে সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত প্রতিষ্ঠাও পাওয়া যায় এই ন্যাম এই যে প্রতিষ্ঠা একষট্টি সাল তাহলে সময়টা মিলাই দিলাম কেন ন্যাম হইল এবং এই ন্যাম করার পিছনে যে পাঁচজন মানুষের বিশাল অবদান তাদের নামগুলো বলে দিয়ে ন্যাম আমি টপিক বলে দিচ্ছি ধরে পড়ে ফেলবা ভারতের প্রধানমন্ত্রী তখনকার যার নাম জওহরলাল নেহেরু ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডক্টর আহমেদ সুকর্ণ ঘানার তৎকালীন প্রেসিডেন্ট কাওয়ামে নক্রুমা মিশরের তখনকার প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের এবং তোমার হচ্ছে জোসেফ মার্শাল টিটু যিনি যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট ছিলেন এই পাঁচজন মূলত ন্যাম গঠনের উদ্যোক্তা কথা বুঝছো বাংলাদেশ ন্যামের মেম্বার এবং সদর দপ্তর নাই যখন যেখানে তাদের সুবিধা হয় সেখানে বসে তারা কি করে সম্মেলন করে আমি আবার বলছি নাম ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ইন্দোনেশিয়া ডক্টর আহমেদ সুকর্ণ যুগোস্লাভিয়া জোসেফ মার্শাল টিটো মিশরের জামাল আব্দুল নাসের আর ঘানার কাওয়ে নক্রুমা এই পাঁচজন হচ্ছে ন্যাম গঠনের স্বপ্ন পুরুষ বা মূল উদ্যোক্তা ওকে নিজদেরকে পড়ে ফেলবা কিন্তু কিছু পাত্র ন্যাম ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট এরপরে এখানে তোমার প্রশ্ন উত্তরের মাধ্যমে দেখানো হয়েছে আর কি কোনটার মধ্যে কি আছে এবং এগুলো যদি আসে পরীক্ষায় কিভাবে আসতে পারে আফ্রিকান ইউনিয়ন থেকে শুরু করে বাকি জিনিসগুলো হ্যাঁ কমিউনিস্ট ছিল ম্যান তারপরে আসো আরব লীগ আরব লীগ উনিশশো সালে তোমার হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল বাইশ মার্চ আর পরবর্তীতে মিশর আরব লীগ থেকে বের করে দেয়া হয়েছিল এটাও জানো ক্যাম্প ডেভিড চুক্তির ইস্যুতে ক্যাম্প ডেভিড চুক্তিতে মিশর কেন ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল স্বীকৃতি দিয়েছিল মিশর সিনাই উপদ্বীপ ফিরে পাওয়ার জন্য তো এই অপরাধে মিশর কারব থেকে বের করে দেওয়া হয়েছিল উনিশশো সালে বের করে দিয়ে দশ বছর মিশরের কায়রোতে হেড অফিস ছিল না ছিল তিউনিশের রাজধানী তিউনিশে উনিশশো আঠাশি সালে মিশর আবার হাতে পায়ে ধরে আরব ঢুকছে ঢুকে হেডকোয়ার্টার আবার আরব লীগের নিয়ে আসছে কোথায় কায়রোতে নিয়ে আসছে কথা বুঝছো না আমি একাই বুঝলাম এটা মাথায় রাইক হয় জিনিসগুলো ওয়েস্ট ইন্ডিজ কি শুধু একসাথে ক্রিকেট খেলে না গভর্নমেন্টও এক না একসাথে ক্রিকেট খেলে সরকারগুলো আলাদা এটা ফেডারেশন এটা সরি কনফেডারেশন প্রত্যেকটা দেশই স্বাধীন এবং সার্বভৌম কিছু কিছু ইস্যুতে তারা এক যদি স্বাধীন সার্বভৌম কিছু রাষ্ট্র একসাথে হয় কোনো বৃহত্ত উদ্দেশ্য সাধন করার জন্য তখন সেটাকে বলে কনফেডারেশন আর যদি স্বাধীন সার্বভৌম না মানে সার্বভৌম না কিন্তু স্বাধীন তারা যদি একত্রিত হয় তখন তাকে বলে ফেডারেশন তাহলে ফেডারেশন আর কনফেডারেশনের পার্থক্য কি সার্বভৌম রাষ্ট্র যদি একত্রিত হয় সেটা হবে কনফেডারেশন যেমন ওয়েস্ট ইন্ডিজ এটা কনফেডারেশন সবগুলো দেশের সার্বভৌমত্ব আলাদা আলাদা রাষ্ট্র আছে সব আলাদা কিন্তু টিম একসাথে তাদের অলিম্পিক একসাথে আসে সো এটা হলো কনফেডারেশন আচ্ছা আর ফেডারেশন কি ভারত ফেডারেশন ভারতে আঠাশটা রাজ্য আছে রাজ্যগুলো স্বাধীন কিন্তু সার্বভৌম না তাদের কেন্দ্রীয় সরকারের প্রতি অনুগত তো ওয়েস্ট যে কোনো কেন্দ্রীয় সরকার নাই প্রত্যেকের সরকার আলাদা বড় ইস্যুতে তারা একত্রিত তাহলে সার্বভৌমত্বে পার্থক্য স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র যদি একত্রিত হয় সেটা কনফেডারেশন আর শুধু স্বাধীন কিন্তু সার্বভৌম না যদি একত্রিত হয় তখন সেটা ফেডারেশন যেমন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া বুঝে থাকলে ওয়াই বলো ওয়াই বল গুলি করে দিলাম ঠিক আছে বুঝছি বুঝছে হুতাই ঠিক আছে আগাই জি টোয়েন্টি জি পড়বা তারপরে জি আছে একটা ওইটা পড়বা হ্যাঁ জি আছে ওইটা পড়বা সবই পড়বা জি সেভেনটাকে ছিল এখন জি সেভেন হয়েছে মনে রাখবা কেমনে গিজা সেফ কেমনে এই জার্মানি ইটালি জাপান আমেরিকা কানাডা ইংল্যান্ড এবং ফ্রান্স বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন হচ্ছে জি সেভেন এটা জি এইট ছিল ক্রিমিয়া ইস্যুতে রাশিয়া জোর করে ক্রিমিয়াকে দখল করছিল তো এই ইস্যুতে রাশিয়াকে ওরা এখান থেকে প্রত্যাহার করছে করার পরে এখন জি সেভেন হয়ে গেছে বুঝছো কথাগুলো জি টোয়েন্টি আছে জি সেভেন দিয়ে দিলাম আরেকটা আছে জি সেভেন্টি সেভেন বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সংগঠন প্রত্যেকটা জি তোমার নিজ দায়িত্বে পড়া লাগবে ম্যান তারপরে আসো ওপেক ওপেক হলো তারা তেলের মূল্য নিয়ন্ত্রণ করে বিশ্ব বাজারে কথা বুঝছো এরা কি এরা হলো জর্গানাইজেশন পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি যারা হচ্ছে পেট্রোলিয়াম এক্সপোর্ট করে তাদের সংগঠন হচ্ছে ওপেক সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে যদিও অস্ট্রিয়া সদস্যই না কিন্তু ওদের বাড়ি থেকে হেড অফিস করছে আর কি ইন্দোনেশিয়ায় বসে আর কি বলে ইউরোপে বসে এই যে জি সেভেন্টি সেভেন তৃতীয় বিশ্ব উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করার জন্য এটা উদ্দেশ্য এটা এই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে ওকে আসিয়ান ইম্পর্টেন্ট আসিয়ান কেমনে মনে রাখবা একটা শর্টকাট খুব প্রচলিত সারা বাংলাদেশের সব বই এটা আছে সব বই লেখা আছে এরকম এম টিভিতে কি দেখলে রে পাগলা ফিল্ম দেখলে বিসিএস হবে না সব বই এটা পাবা এটা আসিয়ানের দশটা দেশের নাম আছে এখানে হ্যাঁ আসিয়ান খুব কার্যকর বিশ্বের অনেক জোট এখন তোমার স্থিমিত অকার্যকর আর যেমন আমাদের সার ঘুমায় গেছে গা যেগুলো খুব কার্যকর জোট তার মধ্যে একটা হচ্ছে আসিয়ান এই এম হচ্ছে তোমার মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন ইন্দোনেশিয়া লাওস তারপরে তোমার হচ্ছে মিয়ানমার তারপরে ব্রুনাই কাম্বোডিয়া সিঙ্গাপুর এই হচ্ছে দশটা দেশ বুঝতে পারছো এবং এখানে আমেরিকা আশিয়া এদেরকে খুব উস্কানি দেয় খুব বন্ধুত্ব পাতা এদের সাথে কেন কারণ দক্ষিণ চীন সাগর চীন যেটার মালিকানা দাবি করে উটার মধ্যে আসিয়ানের দেশগুলো মালিকানা দাবি করে কারণ আসিয়ানের দেশগুলোর পাশাপাশি দক্ষিণ চীন সাগর তোমরা প্রত্যেকে যেন শত্রুর শত্রু তো বন্ধু হয় এখন আসিয়ানও চীনকে চীনকে দেখতে দেখতে পারে পারে না না আমেরিকাও আমেরিকা এখানে এসে আসিয়ানকে কয় যা তো কোনো ব্যাপার না কথা বোঝা গেছে আসিয়ান জোটকে আমেরিকা খুব সাপোর্ট দেয় এই অঞ্চলে নিজেদের দাদাগিরি দেখানোর জন্য সো আসিয়ান ইম্পর্টেন্ট আসিয়ানে আমরা ঢুকতে চাচ্ছি আসিয়ান বাণিজ্যিক জোট যেহেতু আমাদের প্রোডাক্ট আমরা ওখানে পাঠাবো কিন্তু এই লুঙ্গি পরা মঙ্কিরা মিয়ানমার আমাদের ঢুকতে দেয় না আমরা ওদেরকে সার্কে ঢুকতে দিই না যাও আগে আমাদের দেবে আমরা ওখানে দেব তবে এ আর এফ আসিয়ান রিজিওনাল ফোরাম এটা একটা আছে আসিয়ানের ছোট ভাই একটা সংগঠন আসিয়ানের মেম্বার হওয়ার জন্য আগে এটার মেম্বার হইতে হয় আমরা অলরেডি এ আর এফ এর মেম্বার হয়েছি ভবিষ্যতে আসিয়ানের মেম্বার হলেও হতে পারি তারপরে আসো সামনে যাই সার্ক এই যে বললাম সার্ক পড়তে হবে সার্ক যদিও ঝিমিয়ে পড়া সংগঠন কিন্তু সার্ক এখনো মরে যায় না অকার্যকর সংগঠন না দক্ষিণ এশিয়ার একটা চমৎকার সংগঠন সার্ক যদি এটা কাজে লাগাইতে পারতেছে না বেসিক্যালি ভারত আর পাকিস্তানের গোয়ারতমির কারণে পাকিস্তানের সব সম্মেলন হলে ভারত যাবে না ভারত হলে ওরা আসবে না বিভিন্ন ধরনের কাহিনী আছে এটা নিয়ে নইলে সার্ক খুব সফল সংগঠন হতে পারত সার্ক পড়বা তারপরে বিমস্ট্যাক বিশ্বের কিছু সংগঠন আছে যেগুলোর সদর দপ্তর বাংলাদেশে এর মধ্যে একটা বিমস্টেক ঢাকার গুলশান এটা সদর দপ্তর মনে থাকবে তারপরে তোমার সিরডাপ নামে একটা সংগঠন আছে সিরডাপ এটার সংগঠন তোমার সদর দপ্তর হলো আমাদের ঢাকায় যে প্রেস ক্লাবের পূর্ব পাশে হাইকোর্টের পশ্চিম পাশে তারপরে তোমার ইন্টারন্যাশনাল জোট স্টাডি গ্রুপ পাঠ গবেষণা কেন্দ্র এটা ফার্ম গেটে কথা বুঝছো আমাদের দেশে যে নাই সদর দপ্তর এমন না তারপরে আইসি ডি ডি আর বি তো কলেরা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ অফ বাংলাদেশ কলেরা হাসপাতাল মহাখালী চাটি এটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান এদের সদর দপ্তর কোথায় বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেগুন বাগিচা এটা সদর দপ্তরও বাংলাদেশে ভাই যে বাংলাদেশে কিছুই নাই হ্যাঁ আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই কিছু কিছু জিনিস আমাদের কাছে আমরা রেখে দিয়েছি বুঝলু এআরএফ মানে হচ্ছে আসিয়ান রিজিওনাল ফোরাম ও এটা আমি ভুল লিখছি হ্যাঁ একটু একটু ভুল হয়েছে আই ইন্টারন্যাশনাল জোট স্টাডি গ্রুপ আরে বলছি ঠিক বেটা লেখার সময় আওলাই আলাইছি বুঝোস না অন্যয় ভাইয়া আচ্ছা তারপরে আসো সামনে যাই নেটো নেটোর কথা অনেক বলে দিয়েছি পৃথিবীর বড় সামরিক জোট এটার জবাব দেওয়ার জন্য তোমার হয়েছিল কি হয়েছিল রে এবং সদস্য বলা আছে উনত্রিশটা এটা ঠিক না বলে দিছি একটু আগে এবং সর্বশেষ সদস্য হচ্ছে উত্তর দিচ্ছি এটা মাথায় রাখতে হবে হ্যাঁ কারণ সাম্প্রতিক যেগুলো এগুলো পরীক্ষায় আসে আচ্ছা উদ্যোক্তা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র উদ্যোক্তা যুক্তরাষ্ট্র নেটোর মা যুক্তরাষ্ট্র নেটোর বাপ নেটোর দাদা নেটোর দাদি সব রাশিয়াকে ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র বানাইছিল এটা কিন্তু রাশিয়ার ওয়ার্শো প্যাক্ট স্থিমিত হয়ে যাওয়ার পরে একানব্বই সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় ওয়ার্শো প্যাক্ট বিলুপ্ত হয়ে যায় তখন থেকে তো আর রাশিয়ার আর এটা নাই তো রাশিয়া বড় নেটোতে যোগ দিতে চাইছিল কিন্তু আমেরিকা তাকে ডিরেক্ট নেয় নাই বলছে তুমি আমার সহযোগী হও কাছাকাছি থাকো পরে দেখা যাবে এখন রাশিয়া নিজে নেটো সহযোগী হয়ে গেছে কিন্তু সদস্য নয় রাশিয়া কি নয় রাশিয়ার সদস্য নয় বুঝছো না আমি একাই সব বুঝতেছি এই যে পোল আসছে দেখি এবার খেলো পোলটা হ্যাঁ দেখি তো কিছু আছে কথা তো তখন যায় না এখন আয় সমানে ভুল দিতে থাকবে সহযোগী দেশ মানে এজ এ মেম্বার যা যা করতে পারবে ওরকম কিছু না তার কর্মকাণ্ডের পাশাপাশি থাকতে পারবে এই

কিন্তু তুমি যদি মনে করি স্পেনে যাও স্পেনে গিয়ে বলো যে আমেরিকা ওরা বুঝবে কি জানো ল্যাটিন আমেরিকা ঠিক আছে কারণ স্পেনের উপর নিবেশ ছিল ল্যাটিন আমেরিকা গুলো ওরা আমেরিকা বলতে বুঝে ল্যাটিন আমেরিকা আচ্ছা ভাইয়া টাকার রেট এক এক কান্ট্রিতে এক এক রকম কেন এই এটা কেমন প্রশ্ন তামার না টাকার রেট তো আলাদা হবে তুমি ডলার থেকে যদি কনভার্ট করো বাংলাদেশের টাকার মান আর ডলারের মান রুপির মান আর ডলারের মান এক সমান হবে এক সমান তো হবে না ঠিক আছে নেটো কি বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে আমরা অনেক ছোট দেশ ভাই আমাদেরকে মারতে নেটো লাগবে না ঠিক আছে তো ছোট দেশ নেটো নেটো আমরা আমাদের ভয় ঠিক আছে ওকে আমরা এই প্রশ্নের উত্তরও দেখলাম কি লেভেলের ভুল হয়েছে বলার অপেক্ষা রাখে না মাত্র বললাম আচ্ছা মিতুল বলছে ভাইয়া টেম্পলার্স কারা একটু বলবেন প্লিজ আমার মনে তুমি গুগল করে নাও তাহলে ভালো অ্যান্সার পেতে পারো ভাইয়া আচ্ছা একটু খেয়াল করো ন্যাটোর সদস্য নয় কোন দেশ এখানে আইসা তোমরা বললা যুক্তরাষ্ট্র চোদ্দ জন বলছে যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্য নয় সবই অটো পাশের ফজিলত রে সবই অটো পাশের ফজিলত তোরা বাবা মার টাকা নষ্ট করতেছিস তোদের হচ্ছে একটু তো লজ্জা হওয়া উচিত নাকি পড়াচ্ছি দিয়ে অপমান মাত্র করছি না যারা এটা যারা যুক্তরাষ্ট্র দিচ্ছে তাদের প্রতি আমার খুব আছে খুব খুব কারণ বললাম যুক্তরাষ্ট্র নেটো প্রতিষ্ঠা করছে সামরিক জোট কত কথা বলছি আজকে ন্যাটোনিয়া মনে হয় দশ মিনিট কথা বলছো তো ন্যাটুনিয়া তো এখানে আয়সা তুমি বলতেছো যে নেটওয়ার্ক সদস্য নয় সামনে থাকলে যে মাইকটা মারতাম যাক ভাইয়া একটু নিজেদের দিকে তাকাবা ভুল মানুষ করে কিন্তু এরকম ভুল করাটা খুব খারাপ বুঝতে পারছো বাবা মা তোমার প্রতি সমস্ত দায়িত্ব তারা পালন করছে সদ্য যত শিশু পৃথিবীতে সব থেকে অসহায় সেখান থেকে তুমি আজকে এত বড় হইছো তো তারা তো তোমার উপরে স্বপ্ন দেখে বলে টাকা খরচ করে তোমার জন্য তাই না আর তুমি যদি এরকম আওলা জলো হয়ে যাও এরকম জিনিসও ভুল করো এইলে মানে বাবা মা তো তাদেরকে তো পালন করছে নিজের জীবন না নিজে বড় ধরনের বিপদে পড়বা একটা মানুষের ক্যারেক্টার তিন ভাবে যাচাই করা যায় অ্যাকচুয়ালি স্কুল কলেজ থেকে যে ক্যারেক্টার সার্টিফিকেট দেয় সেটা দিয়ে দুই নাম্বার হলো মোবাইলের গ্যালারি দিয়ে আর তিন নাম্বার হলো উদ্ভাসের পোলে কোশ্চেনে आंसर দিচ্ছ এখানে নাকি যুক্তরাষ্ট্র নাকি ন্যাটো সদস্য নয় বাহAppBarLayout তুই তো দার্শনিকের মতো কথাটা বললা ভাইয়া আমি কেমন কথাটা ভালো বলছো তো চরম লাগছে কথাটা ঠিক বলছো তো লাইক দিতে মানে যদি ধরতাম যে মাত্র বলছি না মাত্র বলি নাই আর আধা ঘন্টা আগে বলছি একবার প্রসঙ্গ কমে আসছে তারপর আবার বলছি তারপর এখন আবার বলছি তিন তিন বার একসাথে না বারবার সে কি সববার কথাটা মিস করে গেল যে ভুলটা করছে এমন সে কি ক্লাস করতেছে সে তো ক্লাস করতেছে না হুম সুতরাং নিজের সাথে নিজে খেলো না রে ভাই অত খেলা খেলো না নিজের সাথে বিপদ আছে তোমার না তো হোক যাই হোক এই যে মূল নীতি যদি আক্রান্ত হয় সামরিক জোট মানে হলো এই সবগুলো দেশ মিলে একটা জোট এর মধ্যে কেউ যদি আক্রান্ত হয় বাকিরা সবাই মিলে তাকে সেফ করবে হচ্ছে হচ্ছে হওয়ার মূল উদ্দেশ্য একটা সংগঠন সেটা হলো ধরো আমাদের দেশের কোনো অপরাধী যদি বিদেশে গিয়ে পালাই থাকে আমার দেশের পুলিশ তো সেখানে যাবে না যাবে যেতে পারবে না ওই দেশের পুলিশকে বলবে জোরে ধরে দাও এই যে এক দেশের পুলিশ আরেক দেশের পুলিশের সহায়তা নিতে পারে এটা হলো যে সিস্টেমের মাধ্যমে হয় যে পজিশন এটা করে ভাইয়া যেটা সেটা হলো ইন্টারפול বুঝতে পারছো ক্লাসে সেটা গান শোনায়ন তৌসিফ বলছে আপনারা খুব ভালো গান গায় আমি শুনছি হ্যাঁ সুতরাং তোমাদের আপনার ভাই তোমাদের গান শোনাবে তারপরে রেড ক্রস লটরি এগুলো পারবা নিজ দায়িত্বে কোনো সমস্যা নাই আপনারা নেটওয়ার্কের মতো আচরণ করতেছেন আক্রমণাত না মোটেই না এ আর কথা বলে দেই এই তোমাদের আবদার ভাইয়ের বাড়ি কিন্তু বাড়ি একই গ্রামে কিন্তু এখন তাহির সুর কেমন তোরা ক তাহিরি আর যাই হোক চমৎকার সুর আছে কিন্তু তার ঠিক আছে সুতরাং একদম নিঃসন্দেহে এই যে সবাই কিন্তু সবাই কিন্তু লিখতেছে চ্যাটে সবাই কিন্তু হয়ে গেছে সুতরাং গান যদি হইতে হয় তাহলে আজকে ওখান থেকে হবে সবাই একমত কিনা হাত হাততোল হ্যাঁ সবাই একমত একদম কোনো আওয়াজ নাই হ্যাঁ জি ভাইয়া এবং চাইলে এটা সবাই দেখতে পারে যে চাচ্ছে তারপরে লন্ডন ভিত্তিক পৃথিবীর সবচেয়ে বড় মানবাধিকার প্রতিষ্ঠান আগেই বলেছি এটা আর টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা হলো দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান টিআই এটা বলছিলাম আমি এবং বাংলাদেশেও আছে সেটা কি টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওকে তারপরে এই যে টিআইবি ইফতেখার জমেন্টের প্রধান এগুলো নিজ দিতে পড়তে পারবে এগুলো তোমার কোনো সমস্যা করার কথা না এগুলো সেফ মুখস্থ করার জিনিস যেগুলো বড় বড় ছিল কঠিন ছিল সেগুলো প্রচুর ব্যাখ্যা করছি এরপরে ধরিত্রী সম্মেলন ধরিত্রী সম্মেলন ধরিত্রী মানে পৃথিবী তাই না তো পৃথিবীর আবহাওয়া ঠিকঠাক রাখার জন্য তোমার বহু আগে থেকেই বড় বড় বোধার চেষ্টা করে আসতেছে যদি এক পয়সার কাম হয় না এখন পর্যন্ত আমাদের হয়েছে ঠেকা আমরা পরে এগুলা পরীক্ষা দিতে হয় কামের কাম কিছুই না তো এই ধরিত্রী সম্মেলন কখন কোথায় হয়েছে এগুলো একটু পড়ে ফেলবে নিজের দায়িত্বের কথা বুঝতে পারছি আমার ভাইয়া দৌসিফ বলছে আমার দায়িত্ব দিলে আমি গানের সাথে গিটার ও বাজাই দিবনে এটা তোমার ভাই তোমার সাথে বুঝবে এরপরে আসলে সদর দপ্তর এটা আগে বলছিলাম একটা টেকনিক যত মানবিক প্রতিষ্ঠান আছে সব মানবিক প্রতিষ্ঠানের দপ্তর কোথায় জেনেভা আর বড় বড় যেগুলো আছে সবগুলো কোথায় যুক্তরাষ্ট্র টাকা পয়সা সব কোথায় ওয়াশিংটন ডিসি আর ভিয়েনা বা রোম কোথায় সব খাবার দাবার এগুলো নিজের একটু ফেলবা আর প্যারিসকে বলা হয় সিটি অফ কালচার প্যারিস এই জন্য ইউনেস্কো চেম্বার অফ কমার্স আরো আছে ইউনিভার্সিটি এগুলো সব কোথায় প্যারিসে তারপরে হচ্ছে তোমার ট্রান্সপারেন্সি সদর দপ্তর কোথায় একটু আগে পড়ছি দেখি একটু কম বলছি এটা কম পারে কিনা না কি পারে ট্রান্সপারেন্সি দিয়ে দেতো বাচ্চারা তিরিশ সেকেন্ড টাইম অবস্থা খারাপ এখানেও উত্তর তো ভুল উত্তরটাই বেশি হয়ে গেল জেনেভা দিয়ে দিছে সবাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোথায় হবে এটা হবে ভাইয়া বার্লিনে বার্লিন কোথায় বার্লিন হচ্ছে তোমার জার্মানির রাজধানী বুঝছো বার্লিনে হবে এটা জার্মানির রাজধানী তারপরে সদর দপ্তর জাস্ট মুখস্থ করবা জাস্ট কোন আওয়াজ ছাড়া কোন আওয়াজ ছাড়া মুখস্থ করবা এই যে ইউএস এর জাইকা জাপানের আমাদের যে সাহায্য দিতে বলছিল টাকা দিমু বিশ্ব ব্যাংকে পরে বললো না আমরা দুর্নীতি কর্মী টাকা টাকা না দিয়ে গেছে আমরা দুর্নীতি দিল না আমরাও খেলে দিছি যাও এরপরে হামাস আর ফাতা একটু কথা বলতে হবে ফিলিস্তিন দেশটা ছোট কিন্তু এই দেশটাকে দুইটা দল মিলে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক দল একটা নাম হচ্ছে ফাতা আর একটা দলের নাম হচ্ছে হামাস হামাস শব্দের তো সজীবতা এবং উজ্জীবনা উদিবনা শেখ ইয়াসিন নামের একজন মানুষ হামাস প্রতিষ্ঠা করেন। ওর আর একটা নাম আছে আবু আমর। পরীক্ষায় শেখ ইয়াসিন নাও থাকতে পারে, থাকতে পারে আবু আমর। উনি হচ্ছেন হামাসের প্রতিষ্ঠাতা। ধরো এরকম হলে ফিলিস্তিন এই জায়গাটা শাসন করতেছে হামাস আর এই জায়গাটা শাসন করতেছিল ফাতা। দুটি রাজনৈতিক দল। কথা কি বুঝাইতে পারছি? একটু মাথায় রেখায় তো জায়গাটা। এবং কে কোনটার প্রতিষ্ঠাতা তাই হামাসের একটু বললাম যেটা শেখ ইয়াসিন বা আবু আমরের প্রতিষ্ঠাতা আর ফাতা শব্দের অর্থ হচ্ছে বিজয়। এটা যিনি প্রদেশ সাথে ওনার নাম হচ্ছে ইয়াসির আরাফাত ফিলিস্তিনের একজন বিখ্যাত বড় মানুষ ইয়াসির আরাফাতের ফাতার প্রতিষ্ঠাতা কথা বোঝা গেছে এই দুইটা পাশাপাশি পৈর আর হিজবুল্লাহ হচ্ছে লেবাননের প্রতিষ্ঠান লেবাননের একটা সংগঠন এটা শিয়াপন্থী একটা সংগঠন প্রশ্ন করবে শিয়া কারা ইসলামের একটা গোষ্ঠী হচ্ছে শিয়া তাদের কিছু মতবাদ আছে মূলধারার ইসলাম থেকে আলাদা এদেরকে শিয়া বলে এটার প্রধান শেখ হাসানুল্লাহ পরীক্ষায় যদি প্রশ্ন হয় সেখান থেকে তিনটা কোশ্চেন আসতে পারে হিজবুল্লাহ কোন দেশের তো পুজো অর্থ আল্লাহর দল আর এদের একটা টেলিভিশন চ্যানেল আছে নাম হচ্ছে আল মানার এই তিনটা কোশ্চেন আসার সমূহ সম্ভাবনা আছে যদি আসে এরপরে পিএলও ও লিবারেশন অর্গানাইজেশন এটা উনিশশো চৌষট্টি সালে প্রতিষ্ঠা করেছিলেন মিস্টার মাহমুদ আব্বাস বর্তমান সরি এটার বর্তমান চেয়ারম্যান জেনে তিনি মাহমুদ আব্বাস আর প্রথম চেয়ারম্যান হলো আহমদ সুকিরি কোনটা হবে কোথা থেকে হবে কিভাবে এটা আমরা বলতে পারছি না বলে দিলাম প্রশ্ন হবে লেবানন একটা দেশ অবশ্যই লেবানন একটা দেশ ছোট্ট দেশ হামাসের প্রতিষ্ঠা তাকে এ পোল খেলে দে দেখি এবার কি অবস্থা তিরিশ সেকেন্ডে দিবো এর বেশি দিবো না হামাসের প্রতিষ্ঠাতা সঠিক উত্তরের সংখ্যা এখানে দেখতে পাচ্ছি পঞ্চান্ন পার্সেন্ট শেখ ইয়াসিন আহি একটু আগে পড়লো পইরা এখন আয়সা সমান ভুল দিয়ে দিল এই শেখ ইয়াসিন হচ্ছে হামাসের প্রতিষ্ঠাতা ইয়াসিন আরাফাত একটু আগে পড়লাম ফাতা হাসান নসরুল্লাহ উনি হচ্ছে তোমার ইয়ের প্রতিষ্ঠাতা কি বলে হিজবুল্লাহ আইমানাল আল জাওয়াহিরি চিনো এই ভয়ঙ্কর জিনিস তোমার এই আল কায়েদার আর আইএস এর বিদায় উনি একজন লোক ছিলেন আইমান আল জাওহিরি হ্যাঁ আলকায়েদা লাদেন মরার পরে সম্ভবত আইমান আল জাওহিরি ছিল আলকায়েদার প্রধান এরপর এলটিটি কিছু গেরিলা গোষ্ঠী সম্বন্ধে জানবা ভাই আমাকে পাঁচ সাত মিনিট সময় দিতে হবে হ্যাঁ শেষ করে দিচ্ছি তোমার শ্রীলঙ্কার একটা অংশকে আলাদা করে তামিল রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য শ্রীলঙ্কা তামিলরাই প্রতিষ্ঠা করছিল। লিবারেশন অফ তামিল টাইগার্স এলম ভেলুপিল্লে প্রভাকরণ এর প্রধান ছিল প্রভাকরণ কে মেরে ফেলেছে দু সালে এরপর থেকে এটা এখন আর নাই বলতে পারো যে কে এল এফ বুঝতে পারছো জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট জম্মু কাশ্মীর কে আলাদা রাষ্ট্র করতে চায় দ্যাট মিনস এটা ভারতের সংগঠন উলফা আসাম কে আলাদা করতে চায় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম এর মানে ভারতের সংগঠন আর ফার্ক হলো তোমার কলম্বিয়ার সংগঠন এদের এদেরকে এখন পুষমানাই ফেলছে এখন এরা মারামারি করে না কথা বুঝতে পারছো এরপরে তোমার এমএনএলএফ মরু ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এটা হচ্ছে তোমার ফিলিপাইনের ফিলিপাইন যখন স্বাধীনতা লাভ করে উপনিবেশিক শাসন থেকে তখন কথা ছিল ফিলিপাইনের দক্ষিণে যে দ্বীপটা আছে মিন্দানাও এই মিন্দানাও নিজের স্বাধীন হবে এটা আলাদা রাষ্ট্র হবে এমন কথা ছিল কিন্তু একে স্বাধীনতা না দিয়ে ফিলিপাইন একে জোর করে নিজের সাথে রাখছে পরে মিন্দানাও মুসলিম অধ্যুষিত দ্বীপ ওরা তোমার হচ্ছে সংগ্রাম শুরু করছে যে আমাদেরকে আলাদা করে দিতে হবে আমরা স্বাধীনতা চাই ওদেরই প্রতিষ্ঠান কিনা এবং ইদানিং এটা আলাদা সাহিত্য শাসন পাইতে যাচ্ছে সাহিত্য আগেই ছিল আলাদা মোটামুটি স্বাধীনতার পথে এবং এটার নাম হবে বাংসা মরু পরীক্ষা আসতে পারে বাংসা মরু শব্দ মরু জাতিদের দেশ ওরা হচ্ছে মরু জাতি জাতিগতভাবে তারা মরু মনে থাকবে তাহলে মিন্দা নাম আর এখন নাই কি হয়ে যাচ্ছে বাংসা মরু এটা একটু পরে নিতে হবে ভাইয়া আর মিয়ানমারের কারেন বিদ্রোহীরা তারা তৃতীয় বৃহত্তম জাতি এবং কারেন রাজ্যকে আলাদা করে তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এরা এরা খুব ভালো এদেরকে মধ্যে টাকা পয়সা দেওয়া উচিত ঠিক আছে সমানে মারামারি কর বুঝছো কারেন বিদ্রোহীরা মিয়ানমারে এবার যে কে এল এফ কোন দেশের সংগঠন দেখি খেলে দিতে পারো কিনা আমরা শেষ দিকে চলে আসছি ভাই আর পাঁচ মিনিট সময় বাকি দিও দিলেই আমরা শেষ করে ফেলবো আর কতগুলো পেজ আর বেশি না তো দুই তিনটা পেজ বেতল হয়ে যাবে যে বুঝলেই তো তো সঠিক হওয়ার কথা পোলাপান কি করতেছে না করতেছে হ্যাঁ তোমাল বলছে এগারোটা বাজলেও সমস্যা নাই কেন রে তোমাল এগারোটা পর্যন্ত ক্লাস করবি পাগলা জে কে এল এফ জম্মু কাশ্মীর তো জম্মু কাশ্মীর মানেই কি জম্মু কাশ্মীর মানেই হচ্ছে ইন্ডিয়া তাই তো সূত্রাগীরা ভারতের সংগঠন ছিল কে এটা তুরস্ক দিয়ে দিছে দিয়েছে কেউكو আশ্চর্য আ কয় ক্লাস করব আপনি পড়াইলেই হলো ওরে পাগলা হ্যাঁ আপনি নিজে কিছু কোন চলে যাবেন হ্যাঁ আমি চলে যাব অবশ্যই ভাই তেল কিন্তু অনেক হ্যাঁ তেলের দাম বাড়ছে দুনিয়ার সব এক একটা নোবেল পুরস্কার নিয়ে কথা বলি নোবেল পুরস্কার সাম্প্রতিক নোবেল যেটা এটা পড়বা সাম্প্রতিক নোবেল যেটা এটা পড়তে হবে আর পেছনে নোবেল পড়ার কোনো দরকার নাই কথা বুঝে গেছে বড় তুমি হিস্ট্রিটা পড়তে পারো নোবেল কই থেকে আসলো কিভাবে আসলো এ বেশি না পড়লেও চলবে সাম্প্রতিক নোবেল পড়বা এটা প্রথম নোবেল আমার মনে হয় না এই প্রথম নোবেল থেকে এখন কোশ্চেন আসবে সাম্প্রতিক সর্বশেষ নোবেল পড়ে ফেলবা এই হচ্ছে কথা এই যে মালালা পাইছিল বুঝতেছ সর্বকনিষ্ঠ নোবেল জয়ী আচ্ছা দরকার নাই এগুলো আগের দরকার না আর এই যে রাজনীতিবিদ হয়েও সাহিত্যে যিনি নোবেল পাইছিলেন এটা গুরুত্বপূর্ণ আবার দার্শনিক হয়েও ব্রিটেনের একজন মানুষ উনি বাল্টন রাসেল উনি পাইছিলেন নোবেল কথা বুঝছো সম্ভবত বইটার নাম হচ্ছে আহ ম্যারেজ ম্যারেজ বানান ঠিক আছে কিনা দেখো এন্ড মোরাল মে বি এই বইটার জন্য উনি নোবেল পাইছিলেন ভয়ঙ্কর বই বুঝছো এবং এই বই প্রকাশিত হওয়ার পরে উনি সম্ভবত তখন ট্রিনিটি ইউনিভার্সিটি বা কোনো ইউনিভার্সিটির প্রফেসর তখন এক ওই স্টুডেন্টকে এক মেয়েকে তার মা এসে ডিপার্টমেন্ট থেকে নিয়ে গেছে পরে তাকে জিজ্ঞেস করেছে কেন আপনি নিলেন সে বলছে যে রাজশেল যে ইউনিভার্সিটির টিচার ওখানে আমি আমার মেয়েকে পড়াবো না কারণ তার মধ্যে ঝামেলা আছে বইয়ে সে যা লিখছে ওখানে আমার মেয়ের কোনো নিরাপত্তা নাই বুঝছো এই বইয়ে কি আছে এখন সবাই তো এই বই পড়া শুরু করবে বলতে ভাই বই কই তাড়াতাড়ি দেন ভাই এটা পড়তেই বল পর ওকে বুকার পুরস্কার হচ্ছে ইংল্যান্ডের সবথেকে বড় সাহিত্য পুরস্কার ম্যান বুকার প্রাইজ ফর ফিকশন এটা পড়ে ফেল ভাইটা এটা লাগতে পারে তারপরে পুলিৎজার সাংবাদিকতার পুরস্কার কিন্তু একজন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পুলিৎজার পুরস্কার জন এফ কেনেডি পড়ে ফেলতে হবে বাদ দিও না আর সবার শেষের কথা যেটা উদ্ভাসের কথা লেগে থাকবা সৎভাবে স্বপ্ন যে তোমার হবে শেষ লঞ্চ করে দিচ্ছি অ্যাটেন্ড করে যে যার মতো করে প্রত্যেককে বিদায় নিতে পারো কোনো সমস্যা নাই আমাদের জন্য দোয়া করবা আর পোলাপানলি কাছে ভাই গান কই গান চাই আমি তোদের কথা পড়ে দিলাম এখন যার গান গাওয়ার দায়িত্ব সে ডিসিশন নিক তোরা বল তাকে সবাই কিন্তু বলতেছে গানের কথা আমি কিন্তু বলতেছি না প্রত্যেকে গানের ব্যাপারে জাতি একমত আমার 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 কি বলে গান শুনতে হলে টাকা পয়সা দিতে হবে আগে টাকা পয়সা দাও তারপরে মাগনা গান এই ছেলে পেলে রাজি হয়ে যা আর ছেলে পেলের পক্ষ থেকে শাওন ভাই আপনি আর আমি রাজি হইলাম আছেন ভাই আমি আর টাকা দিমো ছোট ভাই টাকা চাইছে শুনছ এই যে শাওন ভাই রাজি